Hello everyone, this is Hassan. I'm teaching IELTS in Sylhet. Today I'm going to teach how to make a band 9 essay in IELTS writing text 2. As well as I'll also show you how to make good vocabulary with collocations, introductions with opinions and thesis statement, and after this you'll also know how to make good body paragraphs with logical discussions and conclusion. So if you want to make a good result in IELTS writing test 2 with band 7 to 9, so you will then keep watching till the end. Priyo chhatro chhatrira, apnara janen je writing test hocche IELTS er ekta crucial module. Ekhane dekha jacche je onek student ase যারা রাইটিং এ খুবই কম নাম্বার পায়, তার অনেকগুলো রিজন থাকতে পারে। যেমন রাইটিং এ প্রধানত আমরা ভোকাবুলারিগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা ভোকাবুলারিগুলো ব্যবহার করছি কিন্তু ওটার সাথে নাউনের সাথে অ্যাডভার্ব বা পার্টস অফ স্পিচের সাথে কোনোটার সাথে কোনোটা মিল নেই, তারপর কি হচ্ছে ওটা এক্সামিনার কেটে দিচ্ছেন। আরো অনেকগুলো রিজন আছে, যেমন আমরা এগুলো সামনের দিকে অবশ্যই আমরা এগুলা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে আমরা একটু পরেই জেনে যাব। তার আগে আমরা জেনে নিই যে আজকে আমরা কি কি শিখব। ঠিক আছে, আজকে হচ্ছে রাইটিং টাস্ক 2 নিয়ে আমাদের অনলাইন ক্লাস। তো রাইটিং টাস্ক 2 আমরা প্রথমেই জেনে নিব যে রাইটিং টাস্ক 2 তে কত মিনিট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে রাইটিং টাস্ক 2 হচ্ছে রাইটিং ফুল মডিউলটা হচ্ছে 1 ঘন্টার। এখানে আপনাকে মাত্র 40 মিনিটস দেওয়া হবে রাইটিং টাস্ক 2 এর জন্য, এবং পরের 20 মিনিট দেওয়া হয় রাইটিং টাস্ক 1 লেখার জন্য। এই টোটাল 1 আওয়ার হচ্ছে রাইটিং এর মডিউলের জন্য IELTS এর। তাহলে রাইটিং টাস্ক 2 তে এখানে দেখেন যে লক্ষ্য করুন যে 40 মিনিটস হচ্ছে আপনাকে কি করতে হবে, টোটাল লিখতে হবে। তারপর হচ্ছে যে 250 ওয়ার্ডস মিনিমাম, ম্যাক্সিমাম আপনি 320 এর উপরও লিখতে পারেন, তবে 320 এর উপর যাবেন না, যেটা আমি সবসময় অ্যাডভাইস করি স্টুডেন্টদের 250 ওয়ার্ডস মিনিমাম। তবে গুড রেঞ্জ হচ্ছে 280 থেকে 300 ভিতর যদি আপনি লিখতে পারেন সুন্দর করে বুঝিয়ে, তাহলে এটাই হচ্ছে IELTS রাইটিং টেস্ট এর জন্য গুড রেঞ্জ। তারপর হচ্ছে মার্ক, কিরকম মার্ক ক্যাটাগরি IELTS রাইটিং টেস্ট 2। আপনারা দেখেন যে এখানে 2-3 মার্কস, মানে 2/3, এখানে এটার নাম হচ্ছে যে 2/3 মার্কস। ঠিক আছে, মানে 66% 2/3 মার্কে বলে। যেমন 100 কে যদি আপনি কি করেন, 3 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে 33 পয়েন্ট এরকম সামথিং 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 আসতে আসছে। ঠিক আছে, যেমন 1 তার হচ্ছে 33%, আর 2 তার হচ্ছে 66%, তাহলে দ্যাট মিনস দাঁড়ালো 66.666666% নাম্বার ক্যারি করে হচ্ছে রাইটিং টেস্ট 2 তে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা জানলাম যে রাইটিং টেস্ট 2 কতটুকু আমাদের লিখতে হবে, কত মিনিট লিখতে হবে এবং কিরকম মার্ক ক্যারি করে। আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আজকে যে টাস্ক সম্বন্ধে আমরা আলোচনা করব, সেই টাস্কগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। আজকে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে টাস্ক টাইপ সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ভোকাবুলারি নিয়ে। ভোকাবুলারি হচ্ছে একটা ক্রুশিয়াল পার্ট। এখানে আপনাকে কোনো জিনিস এক্সপ্লেন করতে হলে, কোনো জিনিস আপনাকে যদি তুলে ধরতে হয়, তাহলে অবশ্যই ভোকাবুলারি দ্বারা আপনাকে কি করতে হবে, এক্সপ্রেস করতে হবে। তারপর আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বানানো হয়, এটা হচ্ছে গ্রামারের আরেকটা প্রধান অংশ। আপনি যদি ভালো নাম্বার পেতে চান ব্যান্ড 7 থেকে 9 এর মতো, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স মেক করে দেখাতে হবে। তারপর আমরা শিখব ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফস এবং কনক্লুশন শিখব। তারপর আমরা দেখব যে আমরা আজকে যে টাস্কটা লিখব বা আমরা শিখব, সেটা ব্যান্ড 9 এস এর মতো হয়েছে কি না, এবং সবার শেষে আমি কোয়েশ্চেন এবং আনসার সেশনটা নিব, তারপর হচ্ছে আমাদের কুইজ সেশন। ঠিক আছে, তাহলে আমরা যাই। আপনাদের হয়তো 1 ঘন্টার বেশি সময় অথবা 1.5 ঘন্টা এটা কি করতে হবে, আপনাদের ভালো করে আলোচনা শুনতে হবে, এবং আলোচনা ভালো করে শুনলে আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে সবার, তাহলে রাইটিং টেস্ট 2 এর প্রথমে আমরা জেনে নিব ক্লাসিফিকেশনটা। প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাসিফিকেশনটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে কি ধরনের রাইটিং টেস্ট 2 আমাদের IELTS এ আছে সেগুলো আমরা একটু দেখে নিব। আমরা জানি যে অনেকে বলে 6 টাইপস, কেউ বলে 4 টাইপস, কেউ বলে 5 টাইপস। যে আমি রিসার্চ করে পেয়েছি, দে আর মেইনলি 5 টাইপস অফ রাইটিং টেস্ট 2 ইন IELTS রাইটিং টেস্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিব যে এখানে কোন কোন প্রকারের
রাইটিং টাস্ক টু আছে আমাদের। প্রথমে দেখেন যে এখানে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ এসে আছে, তারপর আছে এখানে ডিসকাশন আছে, তারপর হচ্ছে এগ্রি এবং ডিসএগ্রি আছে যেগুলোকে অপিনিয়ন এসে বলে ধরা হয়, প্রবলেম এবং সলিউশন এসে আছে আমাদের, তারপর আছে যে টু পার্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে একদম লাস্টের দিকের আমাদের একটা ক্লাসিফিকেশন, টু পার্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তো আসুন আমরা আরেকটু সামনের দিকে যাই। আজকে আমরা কোন টাইপ সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়বস্তু সম্বন্ধে আমরা জেনে নিব। ঠিক আছে, আজকে এই যে ফার্স্ট টাইপের মধ্যে, এই টোটাল ফার্স্ট টাইপস এর মধ্যে আজকে আমরা শিখব প্রবলেম এবং সলিউশন আছে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে প্রবলেম এবং সলিউশন ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখবো যে স্টুডেন্টরা কোথায় কোথায় মিস্টেক করে অবশ্যই, এবং কিভাবে আমাদের প্রবলেম লিখতে হবে এবং কিভাবে আমাদের সলিউশন নিয়ে আসতে হবে। আবার প্রবলেম এবং সলিউশন এসের মধ্যে অনেকটা ধরন আছে, আমরা সেই ধরনগুলো নিয়েও আলোচনা করব সামনের দিকে। তাহলে দেখা যাক আমাদের প্রবলেম এবং সলিউশন এসের কোন কোন ধরনগুলো আমাদের আছে। এখানে আমরা যদি একটু সামনের দিকে যাই, হ্যাঁ তাহলে আসেন যে আমরা আমাদের অনলাইন কোর্স ইতিমধ্যে শুরু করে ফেলেছি, বিআইপি আইএলটিএস প্রোগ্রাম, যেটা হচ্ছে 2 মান্থসের প্রোগ্রাম, অনলাইনে নেওয়া হবে, সপ্তাহে 5 দিন ক্লাস। ঠিক আছে, প্রতিদিন হচ্ছে 2 ঘন্টা করে। আমাদের ক্লাসগুলো অত্যন্ত আমরা বাস্তবিকভাবে নেওয়ার ট্রাই করি, আমরা সর্বাত্মকভাবে আপনাকে সব রকম গ্রামার থেকে শুরু করে, ভোকাবুলারি থেকে শুরু করে, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিংগুলো অত্যন্ত যত্ন সহকারে আপনাদের বোঝাবো, এবং সেই সাথে আমাদের পিডিএফ বইগুলো দিব, এবং সেই সাথে যত ধরনের যত সরবরাহ করা দরকার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের ইমেইলে আপনাদের সার্বজনীন 24/7 আওয়ার্স আপনাদের সাথে থাকবে আমাদের টিম এবং আমি, এবং সব কয়টি ক্লাসগুলো 40টা ক্লাস হবে, প্রতি ক্লাস হচ্ছে 2 ঘন্টা এবং সবগুলো ক্লাস আমি নিব। তারপর আছে আমাদের স্পিকিং ইংলিশ এবং গ্রামার অনলাইনে, আপনারা এটা করে নিতে পারবেন। লাইফ স্কিলস আছে 3 মান্থসের জন্য, বর্তমানে 2 মান্থস লাইফ স্কিল আমরা যেটা অনলাইনে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে 2 মান্থসের কোর্স। তারপর আপনারা রাইটিং করতে পারবেন, রাইটিং ফর আইএলটিএস 1 মান্থ 10 ডেজ লাগবে, আর রিডিং ফর আইএলটিএস যেটা হচ্ছে 1 মান্থ 10 ডেজ। তাহলে সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে অনলাইনের সাথে সংযুক্ত হন, আমরা খুবই এরকম আপনাদের সবগুলো এইচডি ভিডিও থেকে শুরু করে সবকিছু সুন্দর করে দেওয়ার ট্রাই করব। এবং আপনারা যদি কোথাও নাও বুঝেন তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করবেন, আপনি রেকর্ড দিবেন, না হলে আপনি স্ক্রিনশট দিবেন, আপনাকে আমরা যথেষ্টভাবে সাপোর্ট দিব এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আপনি বাংলাদেশের যে কোনো এলাকায় থাকেন না কেন। ঠিক আছে, তাহলে আমরা যাই একটু সামনের দিকে। আমরা এখন দেখবো যে ক্লাসিফিকেশনটা হচ্ছে প্রবলেম এবং সলিউশনের কি কি ক্লাসিফিকেশন থেকে থাকে তার। ঠিক আছে, তারপরে আসেন যে এখন আমরা শিখবো যে লাস্ট টক অ্যাবাউট প্রবলেম এবং সলিউশন, আমরা এখন প্রবলেম এবং সলিউশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবং প্রবলেম এবং সলিউশন নিয়ে আমরা দেখবো যে প্রবলেম সলিউশন কোন কোন টাইপের আছে, সেটা আপনারা দেখেন যে প্রবলেম অ্যান্ড সলিউশন টাইপ আছে, তারপর আমরা যদি আবার দেখি রিজন অ্যান্ড সলিউশন আছে, তারপর আরেকটা আছে কোজ অ্যান্ড ইফেক্ট। ঠিক আছে, এই যে 3 ধরনের প্রবলেম এবং সলিউশন পরীক্ষায় আসতে পারে। এক, আপনাকে প্রথমে দিয়ে দিতে পারে প্রবলেম এবং সলিউশন টাইপ, এবং 2, তারপর দিয়ে দিতে পারেন রিজন অথবা সলিউশন, বলবেন যে আপনাকে রিজন লেখার জন্য এবং তার কি কি সলিউশন আছে সেইটা আপনি লিখেন, তারপর দিতে পারেন যে কজেস এবং ইফেক্ট, তার কি কি কারণগুলো আছে এবং ইফেক্ট মানে প্রভাবটা তার কি কি কিসের উপর পড়বে সেই কথাগুলো আপনার প্যারাগ্রাফে বা আপনার রাইটিংয়ে আপনি কি করবেন ফুটিয়ে তুলবেন। তাহলে আসুন যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট নিয়ে। ঠিক আছে, কজেস এবং ইফেক্ট নিয়ে আজকের যে রাইটিংটা আমরা আলোচনা করবো, এখন থেকে শুরু হচ্ছে আমাদের রাইটিংটা। তো আপনাদের শেষ পর্যন্ত এটা কি করতে হবে, আপনাদের চালিয়ে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে কিভাবে আমরা ব্যান্ড 9 এর মতো এসে কি করি তৈরি করে উইথ প্ল্যানিং। তো আজকে যে টাস্কটা হচ্ছে সেই টাস্ক হচ্ছে এই টাস্ক নিয়ে আমরা আলোচনা করব। দিস ডেজ এ হাই আনএমপ্লয়মেন্ট রেট ইজ এ সিরিয়াস সোশ্যাল ইস্যু ইন ম্যানি কান্ট্রিজ, ডিসকাস সাম অফ দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ হাই আনএমপ্লয়মেন্ট রেট। এখানে হচ্ছে যে ইফেক্টস এবং তারপরে হচ্ছে না, প্রথমে হচ্ছে কজেস এবং তারপর হচ্ছে ইফেক্টস, এই দুইটা জিনিস লিখতে হবে, কিসের হাই আনএমপ্লয়মেন্ট রেটের, আর তারপর প্রথম দিকে আমাদের কি দেওয়া আছে হিন্টস দেওয়া আছে। তাহলে যাই হোক আমরা একটু সামনের দিকে যাই, আমরা এখন লেটস গ্রেব এ পেন্সিল অ্যান্ড নোটবুক। আপনারা সবাই এখন বর্তমানে পেন্সিল বের করেন এবং নোটবুক বের করেন, খাতা এবং কলম বের করে নেন,
ঠিক আছে, কারণ একটু পরেই আমরা চলে যাব হাতে কলমে সবকিছু শিখতে। ওকে, তাহলে আসেন যে আমরা ভোকাবুলারি বিল্ডার। আমি আগেই বলছি, আমি সবসময় স্টুডেন্ট অ্যাডভাইস করি যে আপনাকে ভালো করে লিখতে হলে ভোকাবুলারির কোনো বিকল্প নেই, আপনাকে ভোকাবুলারি মাস্ট বি শিখতে হবে যদি আপনি ব্যান্ড 7 থেকে 9 লিখতে চান। এবং প্রত্যেকটা রাইটিং এর এবং প্রত্যেকটা ওয়ার্ক এর পিছনে একটা থিম থাকতে হয়, এবং সেই থিমটার ভিত্তি প্রস্তর করে নিতে হয় ভোকাবুলারি দ্বারা। তাহলে আজকে আমরা যে কজেস এবং ইফেক্টস যে এসেটা লিখবো, সেই এসেটার ভিত্তি প্রস্তর হচ্ছে কয়েকটা ভোকাবুলারি মাত্র। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে আজকের ভোকাবুলারির প্রধানত যে জিনিস বার্ব, যেগুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব। যেমন বি ফেস টু ইট, এখানে ফেস টু হচ্ছে একটা বার্ব। ফেস টু ইট মানে হচ্ছে কি, মোকাবেলা করা, কনফ্রন্ট করা, কজ কারণ, ক্রিয়েট অ্যালিভিয়েট মানে মুক্তি, বাংলাতে আমরা যেটা বলি অ্যালিভিয়েট মানে রিমুভ সামথিং, ব্রিং ডাউন, কাট, কিপ ডাউন, রিডিউস, ইনক্রিজ, কমব্যাট। এখানে কমব্যাট মানে হচ্ছে গিয়ে কি করা, কমব্যাট মানে হচ্ছে কোনো কিছু প্রশমিত করা মানে কমানো। তারপর হচ্ছে ট্যাকল, ট্যাকল মানে কোনো জিনিসের সাথে কি করা, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, তাকে ট্যাকল করে কমানো, সেই জিনিসটা আমরা হচ্ছে কি ট্যাকল। তারপর আমরা চাই যে এখানে নাউন কি কি আছে, আজকে যেগুলো আমরা রাইটিং এ লিখবো সেই নাউন গুলা বেনিফিট, পেমেন্টস, রিলিফ, কম্পেনসেশন মানে হচ্ছে বাংলাতে ক্ষতিপূরণ, ইনস্যুরেন্স, ফিগার্স, লেভেল, স্ট্যাটিস্টিক্স, ক্রাইসিস, প্রবলেম, ব্ল্যাক স্পট। তারপর আমরা কিছু কোলোকেশন নিয়ে এখানে দেখবো যে কি কি কোলোকেশন আছে এখানে, লং টার্ম, নেগেটিভ ইম্প্যাক্ট। এগুলো হচ্ছে কোলোকেশন, জিনিসটা হচ্ছে দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড গুলো মিলে, নাউন হতে পারে, বার্ব হতে পারে, মিলে যে অর্থবহ অর্থ প্রকাশ করে সেটার নামই হচ্ছে কি কোলোকেশন। তাহলে লং টার্ম, এখানে লং মানে হচ্ছে দীর্ঘ, তাহলে অ্যাডজেক্টিভ, আর টার্ম মানে হচ্ছে নাউন, লং টার্ম মানে অ্যাডজেক্টিভ এবং কি মিলে, নাউন মিলে একটা কোলোকেশন তৈরি হয়েছে যার বাংলা অর্থ দ্বারা দীর্ঘসূত্রতা। তাহলে এটাই হচ্ছে কি একটা কোলোকেশন। এবং রাইটিং এ ব্যান্ড 7 থেকে 9 পেতে হলে আপনাকে অবশ্যই সুন্দর সুন্দর কোলোকেশনের কোনো বিকল্প নেই। আপনি এই যে বার্ব এবং নাউন একটা ওয়ার্ড করে যদি আপনি প্রত্যেকটা লাইনে লিখেন তাহলে আপনি নাম্বার অবশ্যই কম পাবেন, আর যদি প্রত্যেকটা লাইনে এইরকম কোলোকেশন করে আপনি কি করেন তৈরি করেন তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবেন। ঠিক আছে, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট, গ্লোবাল মার্কেট, গ্রেট রিডাকশন, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, হার্ডশিপ মানে কষ্টকর, ফাইন্যান্সিয়াল মানে হচ্ছে অর্থনৈতিক কষ্ট যেটাকে বলে, মানে অভাবের তাড়না। তারপর উইথআউট ওয়ার্ক যেটাকে আনএমপ্লয়মেন্ট বলে, উইথআউট ওয়ার্ক মানে কাজ ছাড়া, ওয়ার্স্ট সিচুয়েশন, ইনকাম ট্যাক্স, পাবলিক সার্ভিসেস, সিরিয়াস রেমিফিকেশন। সিরিয়াস রেমিফিকেশন হচ্ছে, রেমিফিকেশন মানে হচ্ছে বিস্তৃত কোনো জিনিস, আর সিরিয়াস মানে খুবই খারাপ, মানে খারাপ পরিসরে বিস্তৃত হয়ে যাবে। স্ট্রিক্টলি রেগুলেট, স্ট্রিক্টলি রেগুলেট মানে হচ্ছে কি কঠোরভাবে কি করা, নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম আজকের যে আমরা কজেস এবং ইফেক্টটা আমরা সলিউশন করব সেটার বার্ব, নাউন এবং কোলোকেশন সম্বন্ধে। এখন আপনাদের ছোট্ট একটা কাজ দেওয়া হবে, আমি আগেই বলে রাখা ভালো যে আমাদের কোর্সটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে একটা হাতে কলমে শিখুন। এখানে জাস্ট আমি আপনাকে বুঝাবো না, কি করতে হবে আপনি নিজে এখানে কি করতে হবে, ক্লাসে সরাসরি এসে নিজে কাজ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা হয়ে যাবে ইন্টারেক্টিভ, আমি এবং আপনি। আমি প্রথমে বুঝাবো সুন্দর করে, তারপর আপনাকে কিছু টাস্ক দেব, আপনি যেগুলো বুঝবেন সেই অনুযায়ী কি করতে হবে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এবং সাথে সাথে লিখে দিয়ে দিতে হবে। আসুন এখন আমরা আজকে কিছু ভোকাবুলারি কুইজ নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে আমি আপনাদের যে ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করলাম অর্থ, সেই ভোকাবুলারি কিছুটা ভোকাবুলারি আমি এখানে দিয়েছি। তারপর এখানে ম্যাচিং করতে হবে আপনাকে, 1 2 3 4 5, এখানে 5টা দেওয়া আছে, এখানেও 5টা দেওয়া আছে, এখানে এর সাথে কোনটা যাচ্ছে আপনাকে এটা আনসারে লিখতে হবে। এর সাথে যদি 5 যায় তাহলে এ ইকুয়াল টু 5 লিখবেন আনসারে, বির সাথে যদি 4 যায় তাহলে বি ইকুয়াল টু 4 লিখবেন আপনার অ্যান্সারে। ঠিক আছে, তাহলে সেজন্য আমরা আপনাদের কিছু সময় দিয়ে থাকবো, এবং এই সময়ের ভিতরেই আপনাকে কি করতে হবে আনসারটা লিখে নিতে হবে। তাহলে আসুন, আপনার জন্য সময় হচ্ছে মাত্র 1.5 মিনিট, 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতরে আপনাকে আনসারটা আমাদের কমেন্টে বা আপনার পার্টিসিপেন্ট যেখানে আমরা দিয়েছি আপনাকে সেখানে আপনি তাড়াতাড়ি করে লিখে দিয়ে দেন। ঠিক আছে, টাইম স্টার্টস নাও।
ওকে, আপনার টাইম শেষ হয়ে গেছে। এখন আমরা আনসারগুলো দেখে নিব যে এগুলার কোন কোন আনসার আছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আসুন আমরা একটু আনসার দেখে নিই এখানে কোন আনসারটা আছে আমাদের। আমরা দেখব যে এখানে আমাদের আনসারগুলো হচ্ছে যে অ্যালিভিয়েট, অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে যে মেক সামথিং লেস সেভার। মানে অ্যালিভিয়েট পালাতে হচ্ছে যে আপনি কি করা, কোনো জিনিস দূরীকরণ করা, রিডাকশন করা, নিরূপম করা। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে মেক সামথিং লেস সেভার, ট্যাকল। তারপর আমাদের দেখবো যে ট্যাকল কি সম্বন্ধে বলা হয়েছে এখানে, ডিল উইথ ডিফিকাল্ট প্রবলেম অর সিচুয়েশন। মানে যে কোনো একটা ডিফিকাল্ট প্রবলেমের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে, ট্যাকল করে নিতে হবে। তারপর আসেন যে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে আমরা বাংলাতে বলি ক্ষতিপূরণ। তাহলে এখানে কি আমরা মেক ব্যাড সিচুয়েশন বেটার, মানে যে কোনো খারাপ সিচুয়েশনকে আপনাকে কি করতে হবে, তৈরি করার নামই হচ্ছে কম্পেনসেশন। তারপর সিরিয়াস রেমিফিকেশন, যেটা হচ্ছে যে পসিবল রেজাল্ট অফ এ ডিসিশন অর অ্যাকশন। একটা যে কোনো একটা ডিসিশন অথবা কাজের মানে অ্যাকশনের একটা সম্ভাব্য রেজাল্টের নাম হচ্ছে সিরিয়াস রেমিফিকেশন। মানে খারাপ প্রভাবও পড়তে পারে, আবার ভালো প্রভাবও পড়তে পারে। তারপর আসেন যে কমব্যাট। কমব্যাট মানে হচ্ছে যে এখানে আমরা আগে বলছি কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ, মানে ফাইটিং। তাহলে আমরা এখানে দেখবো যে এ ফাইট বিটুইন টু পিপল অর থিংস, মানে দুইজন বা তার অধিক ব্যক্তির সাথে একটা কি করা, ফাইট করা, সেটার নামই হচ্ছে কি আমাদের, কমব্যাট। তাহলে আজকের এই ছিল আমাদের ভোকাবুলারি গুলো। আগে আমরা ভোকাবুলারি, নাউন, ভার্ব এবং কলোকেশন নিয়ে আলোচনা করলাম, তারপর আমাদের কিছু কুইজ নিয়ে আলোচনা করলাম, যাতে আপনারা আমরা দেখলাম যে আপনি কি করতে পারলেন কিনা, এখান থেকে কোনো কিছু শিখতে পারলেন কিনা। আসুন আমরা একটু সামনের দিকে যাই। আমরা আজকের রাইটিং টেস্ট টু এর কিছু ব্র্যান্ডিং ক্রাইটেরিয়া সম্বন্ধে আলোচনা করব। এই ব্র্যান্ডিং ক্রাইটেরিয়া অনেক স্টুডেন্ট না জানার জন্য দেখা যাচ্ছে যে ওনারা ক্রাইটেরিয়া সম্বন্ধে অবগত নয়, এবং উনি কোন ধরনের রাইটিংটা লিখছেন, উনি যে লিখছেন এই লিখেটা কি ব্যান্ড 5 পাচ্ছেন, নাকি 6 পাচ্ছেন, না 7 পাচ্ছেন, ইভেন 9 পাচ্ছেন কি না, এই জিনিসটা আমাদের অনেকেরই কি থাকে না, বোধগম্য থাকে না। তাহলে আপনাকে এই ব্র্যান্ডিং ক্রাইটেরিয়া সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে, এবং ব্র্যান্ডিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যখন লিখবেন এবং লিখে তখনই আপনি বলতে পারবেন যে আপনি ব্যান্ড 6 এর জন্য লিখছেন এটা, না 7 এর জন্য, না 8 এর জন্য, অথবা 9 এর জন্য, কোনটার জন্য লিখছেন সেটা আপনি নিজেই কি করতে পারবেন, বিচার বিশ্লেষণ করতে পারবেন। আসেন যে এটা হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি থেকে প্রদত্ত পাবলিক পার্সন আইএলটিএস রাইটিং টেস্টের ব্যান্ড ডিসক্রিপ্টরস। এখানে আপনারা দেখেন যে ব্যান্ড 6 এর জন্য কি দেওয়া আছে, যেমন টাস্ক অ্যাচিভমেন্ট আপনাকে কীরকম পেতে হবে, কোয়েন্স কোয়েশন কিভাবে হতে হবে, আপনার লেক্সিক্যাল রিসোর্স যেটা নাম হচ্ছে ভোকেবুলারি, সেটা আপনাকে কোন অ্যাঙ্গেলে তৈরি করে নিতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। তারপর বলা আছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জটা আপনার কি হতে হবে, আমরা যেহেতু আমাদের এই রাইটিং এর মেইন উদ্দেশ্য ব্যান্ড 7, 8 এবং 9 এর মতো করে লেখা, আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়া, সেহেতু আমরা ব্যান্ড 1 থেকে 5 বা 1 থেকে 6 পর্যন্ত আমরা এগুলো দেখবো না, আমরা দেখবো যে 7 এবং 8 এবং 9 এর কি কি ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলা। ঠিক আছে, এখানে দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, কিছুক্ষণ আগে 6, 7, 8, 9 ছিল। আপনি ব্যান্ড 5 পাইলে কিরকম আপনার অসুবিধাগুলো আছে সেই জিনিসগুলো এখানে, টাস্ক রেসপন্স, কোয়েশিপ অ্যান্ড কোয়েশন ডিভাইস কিভাবে দেওয়া আছে, তারপর লেক্সিক্যাল রিসোর্স এবং তারপরে গ্রামাটিক্যাল একুরেসি, কোন কোন জায়গায় আপনার কোন কোনটা ভুল হয়েছে যার জন্য আপনি ব্যান্ড 5 পাইছেন, সেই জিনিসগুলো এখানে কি করে দেওয়া আছে, আপনাকে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি যাই এখন একটু সামনের দিকে, আমরা ব্যান্ড 7 এর জন্য যদি একটা জিনিস দেখি যে ব্যান্ড 7 পাইতে হলে আমাদের কি কি করা দরকার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে ব্যান্ড 7 এর যে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং একুরেসি আছে সেখানে কোন কোন জিনিস দেওয়া আছে। এখানে দেখেন যে ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার। ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে যদি আপনি ব্যান্ড 7 পেতে চান অথবা ব্যান্ড 7.5 পেতে চান সেক্ষেত্রে। প্রডিউসেস ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্সেস, আপনি যে সেন্টেন্সগুলো লিখবেন সেগুলো কি করতে হবে, কোনো ধরনের মানে বেশি ভুল থাকতে পারে না, হয়তো একটা ভুল থাকতে পারে বা দুইটা, বা ভুল নাও থাকতে পারে, এইরকম কি করবেন আপনি সেন্টেন্সগুলো আপনাকে কি করতে হবে, মেক করে নিতে হবে। তারপর আসুন যে হ্যাজ গুড কন্ট্রোল অফ গ্রামার অ্যান্ড পাংচুয়েশন বাট মে মেক ফিউ এরর্স, মানে আপনি পাংচুয়েশন ওই যে কমা তারপর ফুল স্টপ যেগুলো আছে এগুলার খুব বেশি ভুল আপনি কি করতে পারবেন না, করতে পারবেন না, করলেও একদম নাই বললেই চলে, মানে এক দুইটা আপনি করে ফেলছেন অজ্ঞাতবশত, কিন্তু এগুলো আপনার ভুল নয়। তাহলে এইরকম যদি আপনি করেন তাহলে তখন আপনাকে কি করতে হবে, এটা পেন 7 এর জন্য আপনারা পাবলিক পার্সনটা ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন, নামিয়ে আপনি দেখবেন যে টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক অ্যাচিভমেন্ট মানে হচ্ছে গিয়ে
আপনার প্রশ্নকে সাপোর্ট করা, প্রশ্নের যে যে জিনিসগুলো চাইছে, আপনি কি আপনার রাইটিং টেস্ট টু সম্পূর্ণ ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত এগুলাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, বা তার যে যে পার্টগুলো, যদি দুইটা পার্ট থাকে দুইটা পার্টে কি আপনি বর্ণনা আনছেন এবং এগুলা কি অবশ্যই আপনি এক্সটেন্ড এক্সাম্পল এবং রিজনগুলো কি দিচ্ছেন, এই জিনিসগুলো দিয়ে সাপোর্ট করার নামই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যেটাকে টিএ বলে। কোয়েরেন্স অ্যান্ড কোয়েশন, কোয়েরেন্স মানে হচ্ছে লজিক্যালি আপনি কি আপনার রাইটিংটা ফুটিয়ে তুলতে পারছেন, মানে লজিক্যাল, যেমন একটার পর একটা জিনিস সুন্দর করে নিয়ে আসা, একটার সাথে আর একটা লিঙ্কিং থাকা, এটার নামই হচ্ছে লজিক্যাল। আর কোয়েশন জিনিসটা হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা, লিঙ্কিং ওয়ার্ড গুলাও সুন্দর করে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। অনেকে আছে, অনেকেই না বুঝে কি করে লিঙ্কিং ওয়ার্ড গুলা তৈরি করে ফেলেন, তারপর দেখা যাচ্ছে যে উনি ভালো করে কি করতে পারেন না লিঙ্কিং ওয়ার্ড গুলার ইউজ করতে পারেন। যেমন হাউএভার কখন আপনাকে ইউজ করতে হবে, অন দ্য আদার হ্যান্ড কখন কোন জায়গায় ইউজ করলে এটা আপনার জন্য কি হবে, ভালো ফল বয়ে আনবে, ভুল হবে না, সেটা আপনাকে জানতে হবে। মোরওভার, ইন এডিশন, এগুলা ভালোভাবে কি করতে হবে, অন দ্য আদার হ্যান্ড, ফার্দার মোর, ঠিক আছে, অ্যাডিশনালি, এগুলো ভালো করে আপনাকে কি করতে হবে, বুঝতে হবে কখন কোন সময় কোনটা আপনাকে ব্যবহার করতে হবে, সেগুলোর ব্যবহার বিধি জানতে হবে। তারপর লেক্সিক্যাল রিসোর্স, এই লেক্সিক্যাল রিসোর্সের ওপর নাম হচ্ছে ভোকাবুলারি, আপনাকে কি করতে হবে, ভালো কোয়ালিটি ভোকাবুলারি উইথ কলোকেশন তৈরি করে নিতে হবে। দেন 7-9 এর অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে গুড কোয়ালিটি লেভেলের, ফ্লেক্সিবিলিটি লেভেলের ভোকাবুলারি যদি আপনি ইউজ না করেন, একটা দুইটা ভোকাবুলারি ইউজ করেন কিন্তু তার সাথে কোনো কলোকেশন জুড়ে না দেন, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি ব্যান্ড 7, 7.5, ইভেন 8 অথবা 9 পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সবসময় প্র্যাকটিস করে নিতে হবে। আর গ্রামাটিক্যাল রেঞ্জ আমরা প্রথমেই তো আলোচনা করলাম, এখন আমরা সামনের দিকে যাব। সামনের দিকে এটা হচ্ছে যে ব্যান্ড 8 যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি ধরনের গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি আপনাকে কি করতে হবে, তুলে নিয়ে আসতে হবে আপনার রাইটিংয়ে। যেমন এখানে আবার আমি বলতেছি যে ব্যান্ড, আগে আমরা বুঝছি ব্যান্ড 7 এর জন্য, এখন আমরা বুঝবো ব্যান্ড 8 পাওয়ার পাইতে হলে আপনাকে কি কি গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি নিয়ে আসতে হবে। ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স, মানে ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারের আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি, মানে বেশিরভাগ সেন্টেন্স, মানে 5টা সেন্টেন্স লিখছেন, 7টাই আপনাকে কি করতে হবে, এরর ফ্রি হতে হবে, তাহলে আপনি ব্যান্ড 8 এর গ্রামাটিক্যাল রেঞ্জ পাবেন। তারপর মেক্স অনলি ভেরি অকেশনাল এরর্স আর ইনঅ্যাপ্রোপ্রিয়েস, ঠিক আছে, তাহলে আপনাকে হঠাৎ করে কোনো একটা এরর হয়ে গেছে বা আপনি হঠাৎ করে সিঙ্গুলার প্লুরাল মিস্টেক করেছেন, এটা মেনে নেওয়া যাবে, তাহলেই আপনি তখন কি পাবেন, 8 এর জন্য গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি আপনার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসুন যে আমরা আজকে যে টাস্কটা আমরা সামনে নিয়ে আসছি, আমাদের দেশ ডেজ আনএমপ্লয়মেন্ট রেট ইজ এ সিরিয়াস সোশ্যাল ইস্যু ইন মেনি কান্ট্রিজ, এইটার আমরা কজেস এবং ইফেক্টগুলো লিখবো। তারপর আসো যে আমাদের কিছু গ্রামার প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা আগে কিছুক্ষণ আগে শিখলাম আমরা কি ভোকাবুলারি, কোন কোন ভোকাবুলারি দ্বারা আনএমপ্লয়মেন্ট রেটকে আমরা কি করতে পারি, আমাদের রাইটিংয়ে এক্সপ্রেস করতে পারি, সেটা আমরা জানলাম। তারপর এখন আমরা জানবো যে কিছু গ্রামার প্র্যাকটিস আজকে টুডেস টাস্কের জন্য, আজকে আমরা যে রাইটিংটা লিখবো সেইটার কিছু রাইটিং টাস্ক, এবং আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কমপ্লেক্স স্ট্রাকচারগুলো কি কি সেইগুলো আমরা সামনে নিয়ে আসবো। তারা আসুন যে কিছু সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে যেগুলো অবশ্যই আমাদের তার ব্যবহার বিধি অবশ্যই জানতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কিভাবে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কাজ করে। যেমন এখানে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে আফটার, ইভেন, ইফ, ডিউ টু, সো দ্যাট, ওয়েন, although, even though, provided that, though, whereas, as, if, rather than, unless, whether, because, in order to, since, until, while. এই যে কয়েকটা আপনার সাবঅর্ডিনেট কনজাংশন আছে সেগুলো আমাদের অবশ্যই তার ব্যবহার বিধি জেনে যদি আমাদের রাইটিংয়ে আমরা ভালো করে ইউজ করতে পারি, তাহলে তখন আপনি যে রাইটিংটা লিখবেন সেইটাকে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে ধরা হবে। প্রত্যেকটা লাইনেই যদি আপনি এরকমভাবে, আরও কয়েকটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে আমাদের রাইটিংগুলোতে আমরা সবসময় আলোচনায় নিয়ে আসি, তাহলে আপনাকে মেইনলি এই বেসিক কনজাংশনগুলোর অবশ্যই ব্যবহার বিধি জানতে হবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এখানে দেখেন যে আমি একটা সেন্টেন্স লিখছি, সাম পিপল ওয়ান্ট মোর স্পট ফ্যাসিলিটিস, আদার্স প্রিফার অল্টারনেটিভ অপশনস, এটা কি মনে করেন, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে নাকি হয় নাই, কি মনে করেন আপনারা? ওকে, তারপর আমি আবার বলতেছি যে সাম পিপল ওয়ান্ট মোর স্পট ফ্যাসিলিটিস, আদার্স প্রিফার অল্টারনেটিভ অপশনস, ইজ ইট কারেক্ট, আপনি কি মনে করেন এটা কারেক্ট সেন্টেন্স হয়েছে আমি যেটা লিখছি এখানে, কি মনে করেন? আচ্ছা, ওকে,
তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই কারেক্ট না, কারণ এটা ভুল, এটা রং হয়েছে এখানে। ঠিক আছে, কি জন্য রং হলো? অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে মিডিলে একটা কি দিতে হবে, পুট এ কমা ইন দ্য মিডল, বিকজ উইদাউট কমা দ্য সেন্টেন্স ইজ শো ইউ রং ওয়ে, ওকে, ইন গ্রামাটিক্যাল এরর। সো সাম পিপল ওয়ান্ট মোর স্পট ফেসিলিটিস, দিয়ে কমা দিতে হবে, তারপর আদার্স প্রিফার অল্টারনেটিভ অপশনস, তারপর দিতে হবে কি কারেক্ট। ঠিক আছে সবাই, তাহলে এভাবেই আপনাকে কি করতে হবে, করে নিতে হবে যে কোনটা কোন সময় আপনি কি করবেন, ইউজ করতে হবে। এটা হচ্ছে পাংচুয়েশন একটা মিস্টেক। তারপর যাই আমরা সামনের দিকে, আবার আরেকটু দিকে আমরা এখন কনভার্ট করব। এই যে দ অল দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দ অল দ, ঠিক আছে, এই যে অল দ, তারপর হচ্ছে ইভেন দ, এখানে ইভেন দ আছে, তারপরে হচ্ছে কি দ, হোয়ার ইজ, হোয়াইল, এগুলার আমরা কিছু এজ এবং ইফ, ঠিক আছে, এগুলার আমরা কিছু ব্যবহার বিধি কি করতে হবে আমাদের অবশ্যই জানতে হবে রাইটিং এর জন্য। যেমন আমি এখানে বলছি যে কনভার্ট উইথ অল দ, ইভেন দ, দ, হোয়ার ইজ অ্যান্ড হোয়াইল, এই যে সেন্টেন্স গুলো আমাদের এখানে আছে, সাম পিপল ওয়ান্ট মোর স্পোর্ট ফেসিলিটিস, আদার্স প্রিফার অল্টারনেটিভ অপশন, এটা কি কি আপনি কি অল দ, ইভেন দ, দ, হোয়ার ইজ, হোয়াইল দ্বারা আপনি কনভার্ট করতে করে নিতে পারবেন? হ্যাঁ অবশ্যই আমরা পারবো, কিভাবে দেখি আমরা। যেমন এখানে দেখেন যে অল দ আমি সামনে নিয়ে আসছি, অল দ সাম পিপল ওয়ান্ট মোর স্পোর্ট ফেসিলিটিস, আদার্স প্রিফার অল্টারনেটিভ অপশনস, ঠিক আছে, তাহলে অল দটা আমি কোথায় নিয়ে আসলাম, আমাদের একদম সামনে নিয়ে আসলাম, এটা আমরা অল দ দ্বারা কি করছি, কনভার্ট করে ফেলছি। তারপর যাই আমরা, দেখেন যে এখানে অল দটা আমরা সামনে নিয়ে আসছি, সেই জিনিসটা আমরা বুঝাচ্ছি। তারপর যদি আমরা অল দকে আবার আমরা মিডিলেও নিয়ে নিতে পারি, ঠিক আছে, এখানে অল দ যখনই আপনি কি করবেন, সংযুক্ত করবেন, তখন সাথে সাথে মিডিলে একটা কি দিতে হবে আপনাকে, একটা কমা মিডিলে নিয়ে দিতে হবে, তাহলেই তখন সেন্টেন্সটা কি হয়ে যাবে আপনার জন্য, এটা ঠিক হয়ে যাবে। আবার অন্য উপায়ে আমাদের অল্দকে আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, সেই ওয়েটা আমরা দেখে নিব একটু সামনের দিকে। হ্যাঁ, অন্য এটা হচ্ছে যে অল্দকে আমরা কি করতে পারি, মিডিলে রাখতে পারি কমাটা উঠিয়ে, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, নো নিড টু এ কমা ইন দ্য মিডল, মানে মিডিলে আপনি কি কি করতে হবে না, আর কমা বসাতে হবে না, আপনি মিডিলে কি বসিয়ে দিবেন, অল্দ বসিয়ে দিবেন, তাহলেই আপনারটা এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখলাম আমরা খুব সহজেই আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে সংযুক্ত করতে পারবো, কিসের দ্বারা, অল দ দ্বারা। সিমিলারলি আপনি এখানে কি ইউজ করতে পারবেন, ইভেন দ ইউজ করতে পারবেন, তারপর ইউজ করতে পারবেন, দ ইউজ করতে পারবেন, তবে দ রাইটিং টেক্সট টুতে ইউজ না করাই ভালো, এটা আমরা ইউজ করবো স্পিকিংয়ে। তারপর হোয়ার ইজ আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, হোয়াইল আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে যাই আমরা একটু সামনের দিকে, আমরা একটু ভালো বুঝলাম যে কিভাবে আমাদের কি হয় সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আমরা ইউজ করব। তাহলে আসুন আমরা কারেক্ট দুইটা সেন্টেন্স, একটু আগে আমরা যেটা করছিলাম সেই কারেক্ট দুইটা সেন্টেন্স এখানে আমরা কি করলাম, আমরা বলে দিলাম যে কিভাবে হতে পারে। একটা হচ্ছে কমা দিয়ে আগে অল্প বা পরে অল্প দিয়ে করতে পারবেন, তারপর আরেকটা হচ্ছে কি কমা উঠিয়ে মিডিলে কি করতে পারেন, আপনি অল্প ইউজ করে কি করতে পারেন, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা আপনি একটা কি তৈরি করতে পারবেন, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আসুন এবার আমরা একটু সামনের দিকে যাই, এখন আমরা কি শিখতে যাব, সেগুলো হচ্ছে যে এখন আমাদের কিছু গ্রামার প্র্যাকটিসে নিয়ে আসবো, এবং প্র্যাকটিসগুলো আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিব যে কিভাবে প্র্যাকটিস করতে হবে এবং টাইম দেওয়া থাকবে। আসুন যে এখানে প্র্যাকটিস আমরা দুইটা করব, গ্রামারের জন্য প্র্যাকটিস ওয়ান দেওয়া আছে, প্র্যাকটিস ওয়ানে প্রথম দেওয়া আছে যে এই যে ইন ওয়ার্ড টু আফটার অল দ, কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে যে চার্টটা কি করলাম শেয়ার করলাম, সেই চার্ট অনুযায়ী আর আজকে আমরা যে রাইটিং গুলো আমরা কি করব, আমরা তৈরি করব, সেই রাইটিং এর অনুযায়ী আপনাকে কি করতে হবে, এটা কোন সময় কোনটা বসালে আপনার এটা কি হবে, শুদ্ধ হবে, সেই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, লিখতে হবে কমেন্ট বক্সে, এবং আপনারা যারা পার্টিসিপেন্ট করেছেন পার্টিসিপেন্ট বক্সে। ঠিক আছে, যেমন ইন ওয়ার্ড টু আফটার অল দো, এটার সাথে কোনটা বসালে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে আপনার জন্য, শুদ্ধ হয়ে যাবে, মানে কারেক্ট হয়ে যাবে, সেটি আপনাকে কি করতে হবে, লিখতে হবে। আপনি যে কোনো একটি চুজ করবেন পাঁচটা থেকে। বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্টস, আসুন আমরা সামনের দিকে যাই, আপনাদের জন্য টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। ঠিক আছে, এই 2 মিনিটের, সরি 2 মিনিট বেশি হয়ে গেছে, 1 মিনিট সময়। তাহলে এই 1 মিনিট আপনি জাস্ট ইন অর্ডার টু আফটার অল দ জাস্ট বসাবেন যে কোনটা যাচ্ছে,
এবং অবশ্যই আপনি এই জিনিসের কি করতে পারেন, আমি যখন আনসার শেয়ার করব তখন আপনি অবশ্যই কি তুলে রাখবেন, একটা স্ক্রিনশট তুলে রাখবেন, তাহলে জিনিসটা আপনার সব সময় থেকে গেল এবং আপনি পরে আরেকবার পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে এখনই আপনাদের আমাদের টাইম শুরু হবে। ওকে, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। ওকে, 1 মিনিট চলে গেছে, ইউ হ্যাভ লাস্ট 30 সেকেন্ডস রিমেইনিং। ওকে, ইয়োর টাইম ইজ ফিনিশ ডিয়ার স্টুডেন্টস। ওকে, আসুন এখন আমরা আনসারটা দেখে নিই যে আমাদের আনসারটা কিভাবে হবে। দেখেন যে প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে ইন ওয়ার্ডার টু যদি আমরা কি করি, কানেক্ট করি, তাহলে আমাদের কি হচ্ছে, এইটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। ইন ওয়ার্ডার টু আনএমপ্লয়মেন্ট রেট ইজ ইনক্রিজিং, মানে আনএমপ্লয়মেন্ট রেট ইনক্রিজিং হওয়ার জন্যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর অন ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস। তাহলে গভর্নমেন্টসের অবশ্যই কি করা, আমাদের কাঠামোগত যেগুলো ফেসিলিটিস আছে সেগুলোর উপর অবশ্যই কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। তারপর নাম্বার টু হচ্ছে যে সাম বিজনেস ওনার্স হ্যাভ ইনভেস্টেড আ লট অফ মানি। এখানে আপনি হোয়ার ইজ আছে, ইভেন ইফ আছে, প্রোভাইড দ্যাট, আমাদের লাগাতে হবে ইভেন ইফ, যদি দেয়ার আর মেনি স্কিল ওয়ার্কার্স। ঠিক আছে, তারপর নাম্বার থ্রি হচ্ছে যে পিপল উইথাউট ওয়ার্ক, উইথাউট ওয়ার্ক মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, কুড ক্রিয়েট এ ফ্যামিলি কনফ্লিক্ট অ্যান্ড ডিপ্রেশন। এখানে তিনটার মধ্যে আমরা বসাবো কি, আনলেস সাম পসিবল মেজার্স ক্যান বি টেকেন, যদি না কিছু পসিবল মেজার মানে দাবগুলা না নেওয়া হয়, তাহলে কি বসবে, আমাদের কনফ্লিক্ট এবং ডিপ্রেশনটা কি করবে, লোকদের মধ্যে বাড়তে থাকবে। তারপর নাম্বার ফোর আসেন যে বিকজ, ইভেন দো সো দ্যাট, এর মধ্যে আমরা নিয়ে আসবো এখানে নাম্বার ফোরে, বিকজ দ্য মেকানাইজেশন অফ ইন্ডাস্ট্রি ইজ রাইজিং ইন রিসেন্ট ইয়ার্স, পলিসি ওনার্স মাস্ট টেক অ্যাকশন। তারপর নাম্বার ফাইভ আসুন এখানে, দ্য গভর্নমেন্ট রিসিভ লেস ইনকাম ট্যাক্স, এখানে সো দ্যাট ইন অর্ডার টু সিনস এর মধ্যে আমরা বসাবো সো দ্যাট দ্য উড হ্যাভ স্পেন্ড লেস মানি অন পাবলিক সার্ভিসেস। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজেস গুলো আছে সেগুলো কিভাবে আমাদের কাজ করে আমাদের রাইটিং এর মধ্যে, এবং প্রত্যেকটার জন্য এক একটা করে কি দেওয়া আছে সাথে আর রিজন করে দেওয়া আছে। আসুন আমরা আমাদের আরেকটা সাবঅর্ডিনেট ক্লজের প্র্যাকটিস টু আমরা প্র্যাকটিস করে নিব। সেম আবারও সেলফ প্র্যাকটিস আপনাদের আমি দিব। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আপনাকে ফুল সেন্টেন্সটা কি করতে হবে, আপনাকে বানিয়ে নিতে হবে। ঠিক আছে, আগের মতো করে জাস্ট ওইটা বসাবেন সেটা নয়, এটা হচ্ছে যে এস দিয়ে আপনি কি করবেন, আপনি সম্পূর্ণ সেন্টেন্সটা কি করতে হবে, আপনাকে বানাতে হবে। আমাদের পার্টিসিপেন্ট যে বক্সে আছে সে বক্সে আপনি আপনার আনসারটা পাঠিয়ে দিতে হবে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আপনি কমেন্টে লিখবেন। ঠিক আছে, সো আনএমপ্লয়মেন্ট প্লেজ এ ভাইটাল রোল ইন কান্ট্রিজ ইকোনমি, দ্য স্টেট মাস্ট কনসিডার ইট এ প্রায়োরিটি। এটা এস কি আপনি সামনে সামনে লাগাবেন নাকি মধ্যখানে লাগাবেন, সেটা হচ্ছে আপনার উপর। ঠিক আছে, মাত্র তিনটা, সো তিনটার জন্য আমরা মাত্র 1 মিনিট সময় দিচ্ছি, এবং 1 মিনিট সময়ের ভিতরে আপনি রাইট ইউর আনসার উইথ ফুল সেন্টেন্স দিয়ে আপনি কি করতে হবে, আমাদের পার্টিসিপেন্ট বক্সে মেসেজ বক্সে আপনি মেসেজ করতে হবে। ঠিক আছে, এবং যারা ফেসবুকে তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে নিতে হবে।
ওকে ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও Last 10 seconds remaining. Okay, dear students, your time has finished. Okay, তাহলে আমরা সামনে গিয়ে অবশ্যই আমাদের কি করতে কি করব সাবঅর্ডিনেট ক্লজ গুলার এটার প্র্যাকটিস টু এর আমরা আনসার গুলো শেয়ার করি, দেখি কি রকম হচ্ছে আমাদের আনসারটা। হ্যাঁ, তাহলে আসুন, যে নাম্বার ওয়ান আমরা এস দিয়ে সেন্টেন্স কি করব তৈরি করব। নাম্বার ওয়ান, এস আনএমপ্লয়মেন্ট প্লেজ এ ভাইটাল রোল ইন কান্ট্রিজ ইকোনমি, দ্য স্টেট মাস্ট কনসিডার ইট এ প্রায়োরিটি। তাহলে এসটা আমরা সামনে লাগালেই আমাদের এটা কি হয়ে যাবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তারপর আনএমপ্লয়মেন্ট নিয়ে আমাদের দুই নাম্বার সেন্টেন্সটা আমরা কিভাবে লিখছি, টু নাম্বার টু, সাম কান্ট্রিজ ইনভেস্ট মোর অ্যান্ড মোর মানি ফর এনভায়রনমেন্ট পলিসি রেদার দেন দে ফোকাস সিগনিফিকেন্টলি অন আনএমপ্লয়মেন্ট, মানে রেদার দেন তার চাইতেও দে ফোকাস সিগনিফিকেন্টলি অন আনএমপ্লয়মেন্ট, সেটা আমরা এখানে নিয়ে আসছি। নাম্বার থ্রি হচ্ছে ইভেন দো দ্য নাম্বার অফ পিপল হু আর লুকিং ফর জবস ইজ ইনক্রিজিং, ইট ইজ মোর ডিফিকাল্ট টু অ্যারেঞ্জ জবস ফর অল দিস হিউজ নাম্বার অফ ওয়ার্কার্স। সো আমরা নাম্বার ওয়ান টু এবং নাম্বার থ্রি এভাবে আমরা কি করলাম সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে কি করলাম আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে, তাহলে আসুন যে আমরা এখন আমাদের কি প্রথমে আমরা ভোকাবুলারি পর্ব শেষ করলাম, তারপর আমরা শিখলাম যে কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা আমরা কি তৈরি করব, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, সেই জিনিসটা আমরা শিখলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের আজকের প্রধান কোথায়। হ্যাঁ, আমরা রাইটিং টাস্ক টু লিখতে চলে যাব। আমরা সবকিছু শিখলাম, শিখে এখন আমরা লেটস ব্যাক টু আওয়ার মেইন টাস্ক। হ্যাঁ, আমরা আমাদের মেইন টাস্কে চলে যাচ্ছি। মেইন টাস্কে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এসএ স্ট্রাকচার সম্বন্ধে আমাদের কি করতে হবে জানতে হবে, যে আমরা কোন স্ট্রাকচারে লিখব। আমি সবসময় স্টুডেন্টের স্ট্রাকচার যে কোনো একটা ফলো করার জন্য বলি। ঠিক আছে, সেই স্ট্রাকচারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরেই আমরা দিব বডি ওয়ান, তারপর দিব আমরা বডি টু, এবং তারপরে হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, এই চারটা স্ট্রাকচারে আমি আমার রাইটিংটা লিখে রাখি। কেন এই চারটা স্ট্রাকচারটা আমি ব্যবহার করি সেটার কারণ হচ্ছে যে ফার্স্ট স্ট্রাকচারও আপনি কি করতে পারেন, ফার্স্ট প্যারাগ্রাফে আপনি আপনার রাইটিংটা লিখতে পারবেন, কিন্তু যে কোনো একটা স্ট্রাকচার আপনি ফলো করলে আপনার জন্য ভালো। যে কোনো একটা মাইন্ড গেম যদি আপনি প্রতিনিয়ত একই স্টাইলে করে থাকেন এবং প্রতিনিয়ত সেম স্টাইলে আপনি করতে করতে দেখবেন যে আপনার জন্য জিনিসটা কি হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে, এবং সহজ হয়ে যাওয়ার পর দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি জিনিসটা কি করতে পারছেন, করে নিতে পারছেন। আর সেই জন্য এই চারটা স্ট্রাকচারে আমি ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু এবং কনক্লুশন এইভাবে আমি কি করি থাকি, রাইটিং লিখে থাকি। এবং স্টুডেন্টদের অবশ্যই এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফ্রম ব্রিটিশ কাউন্সিলস আইএলটিএস সেকশন। ব্রিটিশ কাউন্সিল এরকম ফার্স্টটা দিয়ে, সরি চারটা দিয়ে তারা কি করে স্ট্রাকচার তৈরি করে রাইটিং টেস্ট টু এর জন্য। আমরা একটু সামনের দিকে যাব, যেমন আজকের যে এসএ স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে আমরা কোন সময় কোনটা লিখব। যেমন আজকে আমরা প্রথম ইন্ট্রোডাকশন শিখব, তারপর বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কজেস নিয়ে আলোচনা করব, এবং যে কজেসগুলো আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান নিয়ে আলোচনা করব সেই কজেসগুলোর বডি প্যারাগ্রাফ টুতে আমরা কি দিব, ইফেক্টস দিয়ে দিব। তারপর হচ্ছে কনক্লুশন, তারপর আমরা কি তৈরি করব একটা কনক্লুশন তৈরি করে নিব। আসো আমরা আজকে সামনের দিকে যাই। আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমরা এখন ইন্ট্রোডাকশন মেক করব।
এই ইন্ট্রোডাকশনটা আমাদের মেক করার আগে আমরা ইন্ট্রোডাকশন সম্বন্ধে কিছু জিনিস জেনে দিব, যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় সেটা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন লেখার আগে আমি অবশ্যই প্রশ্ন নিয়ে একটু গবেষণা করব। প্রশ্ন এখানে বলছে যে ডিসকাস সাম অফ দ্য কজেস, তাহলে আমাকে কি নিতে হবে, কজেস মানে কারণগুলো কি করতে হবে আমাকে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে এন্ড ইফেক্টস, তাহলে এর প্রভাবগুলো যে কারণগুলো হবে তার প্রভাবগুলো আমাকে কি করতে হবে এখানে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে আমি প্রশ্নকে একটু বুঝতে চাচ্ছি যে প্রশ্ন আমাকে কি বলছে এবং আমাকে কি করতে হবে। ঠিক আছে, তাহলে আসো যে কোয়েশ্চনটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মাস্ট বি লাগবে। যেমন এখানে এই কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং যে জিনিসটা আছে, যেমন কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং, এই যে কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেক স্টুডেন্টরা কি করতে পারে না। কোয়েশ্চন যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার না হয় তাহলে মনে রাখবেন যে আপনি বডি প্যারাগ্রাফে যাই লিখবেন সব হবে ইললজিক্যাল অ্যান্ড ইম্প্র্যাকটিক্যাল, মানে ইললজিক্যালে চলে যাবেন, ইরেলিভেন্টে চলে যাবেন, অবাস্তবিক চিন্তা ভাবনা চলে যাবেন এবং আপনি কি করবেন কম নাম্বার রিসিভ করবেন। তাহলে যে জিনিসটা আমাকে করতে হবে, প্রথমে এই যেমন প্রশ্ন দেশ থেকে শুরু করে এই কান্ট্রিজ পর্যন্ত আমাদের মেইন প্রশ্নটা, ঠিক আছে, এখানে আপনাকে ধরতে হবে মেইন সাবজেক্ট কোনটা, কি সাবজেক্ট নিয়ে এখানে কথা বলছে। আমরা এখানে সাবজেক্ট পাইছি যে আনএমপ্লয়মেন্ট রেট, মানে নাউনটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে আলোচনা করছে। তারপর যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে এখানে দেখতে পারবো যে এর অবশ্যই একটা ডিসক্রিপশন থাকবে, প্রত্যেক সাবজেক্টের একটা কি থাকে ডিসক্রিপশন, মানে বর্ণনা থাকবে, আমাকে কি বর্ণনা করতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে সিরিয়াস সোশিয়াল ইস্যু। সিরিয়াস সোশিয়াল ইস্যু মানে হচ্ছে কি, যেমন মারাত্মক সামাজিক সমস্যাগুলা ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশের জন্য। তাহলে আমরা যখন কোয়েশ্চন আন্ডারস্ট্যান্ডিং করবো তখন দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, প্রথম হচ্ছে সাবজেক্ট এবং তারপর হচ্ছে কি ডিসক্রিপশন, মানে সাবজেক্ট কি নিয়ে আলোচনা হচ্ছে এবং ডিসক্রিপশন কি নিয়ে বর্ণনা চাচ্ছে। এই দুইটা জিনিস যদি আপনি কি করেন আপনার মাথায় রাখেন তাহলে যে কোনো কোয়েশ্চেন হোক, ডিফিকাল্ট হোক, মোস্ট ডিফিকাল্ট হোক, আপনি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারবেন যে আপনি বর্ণনায় কি লিখবেন। ওকে প্রিয় ছাত্রছাত্রীরা, বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ, এখন আসো আমরা আর একটু সামনের দিকে যাব। সামনের দিকে আমরা গেলাম, সাবজেক্ট ডিসক্রিপশন পাইলাম, কোজেস ইনফ্লুয়েন্স লিখতে হবে আমাদের, ঠিক আছে। তারপর আমরা যাই একটু সামনে, যেমন এখন আমরা যে কোর্সগুলো প্রোভাইড করতেছি অনলাইনে আপনাদের বাংলাদেশের সবার জন্য, আমরা যে কোর্সগুলো প্রোভাইড করছি সেটা হচ্ছে বিআইপি আইএলটিএস প্রোগ্রাম 2 মান্থসের, এখানে 2 মাস লাগবে, সাথে আরও আমি 15 দিন এইরকম আপনাকে কি করাবো প্র্যাকটিস করাবো স্লাইড দিয়ে। এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন, যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইল ফোন অথবা আপনার পিসি থেকে আপনি সরাসরি জুমের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হবেন এবং ক্লাস চলবে 2 ঘন্টা। প্রথম 1.5 ঘন্টা আমি আপনাকে বুঝাবো প্রত্যেকটা জিনিস, ভোকাবুলারি বুঝাবো, তারপর আমাদের গ্রামার বুঝাবো, তারপর আমরা সেন্টেন্স মেকিং বুঝাবো, তারপর ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং সবার শেষে কনক্লুশন, প্রত্যেকটা জিনিস আমরা হাতে কলমে শিখবো। তারপর আসেন যে স্পোকেন ইংলিশ এবং গ্রামার, যারা স্পোকেন ইংলিশের সাথে আমরা গ্রামার দিচ্ছি একসাথে আপনি দুইটা জিনিস পাচ্ছেন। অনেকে আমরা স্পোকেন ইংলিশ শিখি কিন্তু গ্রামার না জানার কারণে কিছুদিন পর স্পোকেন ইংলিশ মাথা থেকে চলে যায়, আমরা পিডিএফ বইগুলো পড়তে পড়তে হয়ে রান, কিন্তু তারপরে আমাদের কি বাড়ে না, স্কিল বাড়ে না। আর সেজন্য আমাদের এই চিন্তা ভাবনা থেকে আমরা স্পোকেন ইংলিশ এবং গ্রামারটাও নিয়ে আসছি, সাথে 24টা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে, ঠিক আছে। লাইভ স্কিল আছে 3 মান্থসের, বর্তমানে হচ্ছে 2 মান্থস, এবং আমরা সবগুলাই ক্লাসগুলো কোথায় নিয়ে থাকি, আমাদের অনলাইনে নিয়ে থাকি জুমের মাধ্যমে। এবং আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে আছেন আমাদের আরও ভিডিওগুলো আছে, এরকম প্র্যাকটিক্যালি আমরা আপনাদের বুঝিয়ে থাকবো ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে আসেন সেখানে অবশ্যই আমাদের অনলাইন কোর্সের সাথে কি করবেন, জয়েন করবেন। ধন্যবাদ। তারপরে আসুন যে আমরা একটু সামনের দিকে যাই আরো, লেটস ডু সাম প্ল্যানিং। এখন আমরা রাইটিং টেস্ট 2 লিখতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রথমে প্ল্যানিং নিয়ে আসতে হবে, যে আমার বডি প্যারাগ্রাফগুলোতে বডি 1 কোজেসের কি প্ল্যানিং হবে, বডি 2 আমাদের যে ইফেক্ট আছে সেইগুলোর কি কি আমাদের প্ল্যানিং থাকবে, ঠিক আছে। আসো এখন বডি 1 আমি কিভাবে লিখবো, ঠিক আছে। বডি 1 আমরা লিখবো কোজেস সম্বন্ধে, এখানে আমি সরাসরি বলে দেওয়া আছে, এবং এই কোজেসগুলোর কিভাবে পয়েন্ট তৈরি করবো, রিজন, এক্সাম্পল, রিজাল্টগুলো দিব, সেই জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। যেমন এখানে আছে, একটু লক্ষ্য করুন আপনারা খুব সহজেই, যেমন এখানে পয়েন্ট 1 আপনাকে প্রথম টপিক সেন্টেন্স পয়েন্ট 1 দিতে হবে, যেটাকে আমি টপিক সেন্টেন্স সবসময় বলি। তারপর যে টপিক সেন্টেন্স দিবেন সেটার কি দিতে হবে আপনাকে, রিজন, এক্সাম্পল এবং রিজাল্ট দিতে হবে। লক্ষ্য করুন ডিয়ার স্টুডেন্টস, এখানে বলছে যে কজেস, এখানে একটা এস এখানে কি করা,
এখানে একটা এস সংযুক্তি করে দিছে, মানে কজেস, মানে অনেকগুলো কারণগুলা। তাহলে আপনি কি কয়েকটা কারণ উল্লেখ করতে পারেন? আপনি দুইটা কারণ উল্লেখ করে নিতে পারবেন আপনার প্যারাগ্রাফে, অথবা তিনটা কারণ আপনি কি করতে পারবেন, তিনটা টপিক সেন্টেন্স এবং তার রিজন এক্সাম্পল রেজাল্ট গুলো আপনি কি করতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। সিমিলারলি ইফেক্টস, এখানে শুধু ইফেক্ট বলে না, এখানে এস কি করে দিছে আপনাকে সংযুক্তি করে দিছে। এই ইফেক্টস মানে হচ্ছে যে আপনি এখানে টপিক সেন্টেন্স একটা দুইটা তিনটা ইউজ করে নিতে পারেন, অথবা টপিক সেন্টেন্স একটা এবং দুইটাও আপনি কি করতে পারেন, আপনি ইউজ করে নিতে পারেন। তারপরে আসেন যে পয়েন্ট ওয়ান, আমি এখন টপিক সেন্টেন্স এখানে লিখলাম। এই টপিক সেন্টেন্স আপনাকে যে কোনো একটা জিনিস দিতে হবে এখান থেকে, হয় রিজন দিতে হবে, লিখতে হবে আপনাকে, নইলে যদি আপনি রিজন আপনার মাথায় না আসে এক্সাম্পল আপনাকে লিখতে হবে, আই মিন টপিক সেন্টেন্সকে আপনাকে কি করতে হবে, সাপোর্ট করে নিতে হবে। তারপর আপনি কি দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন, ঠিক আছে। পয়েন্ট টু, এইরকম ভাবে আপনি কি করতে হবে, টপিক সেন্টেন্স টু আপনাকে লিখে নিতে হবে। তারপর আপনার মাথায় যেটা আসবে রিজন, যদি এক্সাম্পল রেজাল্ট এইরকম যদি আসে আপনি কি দিবেন, এগুলা আপনাকে অবশ্যই লিখতে হবে। সিমিলারলি বডি টু ইফেক্টস, ইফেক্টটা এইরকম, আমি যেহেতু এখানে তিনটা কি দিয়েছি, কজে দিয়েছি, আমি তিনটার কি দিব এখানে, ইফেক্টস দিব। টপিক সেন্টেন্স ওয়ান, এখান থেকে আমি এক্সাম্পল রেজাল্ট অথবা রিজন যে কোনো একটা দিয়ে আমার শেষ করব টপিক সেন্টেন্স ওয়ান লিখা। তারপর পয়েন্ট টু, তারপর পয়েন্ট থ্রি, এরকম রিজন এক্সাম্পল রেজাল্ট দ্বারা আমার প্যারাগ্রাফকে, আমার টপিক সেন্টেন্সকে আমি কি করব, সাপোর্ট করব সবসময়। এটাই হচ্ছে তার অরিজিনাল নিয়ম, ঠিক আছে। তারপর আসুন আমরা সামনের দিকে যাই, গিয়ে আমরা বডি ওয়ান এর জন্য কজেস এর জন্য কি করি, প্ল্যানিং করব। তারপর বডি টু এর জন্য আমরা এফেক্টস এর জন্য কি করব, আমরা প্ল্যানিং তৈরি করব। আসো এখন বডি টু তে আমরা কি নিয়ে আলোচনা করব, সেই জিনিসটা, আমরা কজেস গুলা কি কি আমাদের থাকতে পারে। যেমন এখানে আসেন যে প্রথম যে টপিক সেন্টেন্স আমরা লিখবো, মেকানাইজেশন অফ টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে কজেস, মানে এর কারণে আমাদের কি করবে, আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়তেছে। মানে টেকনোলজি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এই টেকনোলজি ইন্ডাস্ট্রির বহুগুণে বৃদ্ধি হওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার গুলা কমতেছে দিন দিন। সাপোজ বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বর্তমানে অনেকগুলো গার্মেন্টস তারা আধুনিকায়ন করতেছে, আধুনিকায়ন করার জন্য দেখা যাচ্ছে যে তাদের কি হচ্ছে, তারা মেশিন গুলা বেশি ব্যবহার করতেছে ম্যান পাওয়ারের চাইতে। আর ম্যান যারা আছে আমাদের আমাদের যারা এমপ্লয়ি আছে তারা কি করছে, উইথাউট আর্ক, মানে আনএমপ্লয়মেন্ট হয়ে পড়তেছে। তারপর আসো যে এটার আমরা একটা রিজন অথবা এক্সাম্পল কি দিতে পারি, ইনভেস্টেড মানি অন ইলেকট্রনিক ইকুইপমেন্ট। তারপর আসো পয়েন্ট টু, আমরা এখানে টপিক সেন্টেন্স টু আমরা কি দিছি এখানে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ কজেস সোশিয়াল প্রবলেমস। ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যে জিনিসটা, সেটা আমাদের সোশিয়াল প্রবলেমসে কি করে, কোজ মানে কারণ নিয়ে আসে ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য, ঠিক আছে। তারপর রিজনটা আমরা দিছি এখানে, স্ট্রাগল টু পে বেসিক নেসেসিটিস, মানে আমরা আমাদের বেসিক যে প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে, মৌলিক চাহিদা যেগুলো আছে, সেগুলো আমরা কি করতে পারি না, পরিশোধ করতে পারি না, পরিশোধ করার জন্য আমরা স্ট্রাগল ফেস করি, ঠিক আছে। তারপর পয়েন্ট থ্রি আসেন, এখানে টপিক সেন্টেন্স থ্রিতে আমরা কি নিয়ে আলোচনা করি, ল্যাক অফ এডুকেশন অর স্কিলস ফর এমপ্লয়মেন্ট। অনেকের এডুকেশনের কি থাকে, অভাব থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে ইমপ্লয়মেন্টের স্কিলগুলো না থাকার জন্য উনি কি হয়ে যাচ্ছেন, বর্তমান যুগের সাথে তাল না মিলাতে পেরে উনি কি হয়ে যাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছেন। তারপর রিজন এবং এক্সাম্পল এবং রেজাল্ট নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে এটা হচ্ছে যে কোয়ালিফিকেশন অফ পার্সন আর নট সাফিসিয়েন্ট, মানে যাদের কোয়ালিফিকেশন অফ পার্সন, মানে কোয়ালিফিকেশন অনেক পিপল আছে, তারা আর নট সাফিসিয়েন্ট, তারা কি না, অত্যন্ত বেশি না, খুবই কম পরিমাণে, ঠিক আছে। এখন আমরা যাবো যে বডি টু এর জন্য আমরা কি তৈরি করব, আমাদের কিছু প্ল্যানিং তৈরি করব। বডি টু এর জন্য প্ল্যানিং এখন আপনাদের করে নিতে হবে, যে আমি তো করলাম কি, বডি ওয়ান এর কজেস এর প্ল্যানিং। এখন আপনাদের মাথায় টপিক সেন্টেন্স কোনোটা, এই যে মেকানাইজেশন অফ টেকনোলজি, এইটার অপোজিটে আপনার এফেক্টটা কি আসতে পারে, সেইটা টপিক সেন্টেন্স কি হতে পারে, আপনাকে লিখতে পারবেন, বা যে কোনো দুইটা আপনি ইয়ে করতে পারবেন, ইফেক্টস নিয়ে আলোচনা করতে পারবেন কজেস এর। আগে অসুবিধা নেই, আমি করে দিচ্ছি আপনাদের হয়, ঠিক আছে সবাই। ওকে, তাহলে আসুন যে আমরা ওই যে কজেস গুলো আগে আলোচনা করলাম, এখন আমরা ইফেক্টস গুলো আর কি তৈরি করবো, টপিক সেন্টেন্স তৈরি করব। দেখেন যে মেনি পিপল বিকাম আনএমপ্লয়মেন্ট, যদি টেকনোলজি ইন্ডাস্ট্রি কি হয়, মানে ইন্ডাস্ট্রি গুলোকে মেকানাইজেশন করা হয়, তাহলে অবশ্যই আমাদের কি হবে, ম্যান পাওয়ার গুলো শ্রিঙ্ক হবে, আর সেখানে গিয়ে অবশ্যই কি হবে, বিকাম আনএমপ্লয়মেন্ট, বেশিরভাগ লোক কি হবে, আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, চাকরিচ্যুত হয়ে যাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। তারপর একটা রিজন এক্সাম্পল রেজাল্ট আমরা কি দিলাম,
যেমন এখানে রেজাল্ট গুলো দেওয়া আছে, আমরা ইজি মানে এখানে একটা এক্সাম্পল দিছি আমরা যে কি কি জিনিসগুলো আসছে একটার বদলে আর একটা। তারপর আসুন যে পয়েন্ট টু, টপিক সেন্টেন্স টু তে আমরা কি নিয়ে আলোচনা, ফ্যামিলি কনফ্লিক্ট, হোমলেস, ডিপ্রেশন। যদি ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হয় তাহলে ফ্যামিলি কনফ্লিক্ট অবশ্যই বৃদ্ধি পাবে, হোমলেসনেস ডিপ্রেশন বৃদ্ধি পাবে। একটা রিজন আমরা দিয়েছি এফেক্ট সোসাইটি এজ এ হোল, মানে সম্পূর্ণ সোসাইটিকে আমাদের কি করবে, তারা এফেক্ট করে ফেলবে। পয়েন্ট থ্রি আসেন যে এখানে আমরা কি নিয়ে, গভ রিসিভ লেস ইনকাম ট্যাক্সের বদলে আমরা কি দেখছি যে এখানে এফেক্ট নেশনস ইকোনমি, মানে ইকোনমি মানে আমাদের যে ইকোনমি আছে সেটা কি হয়ে যাবে, এটার উপর প্রভাব পড়বে। তারপর এটা রিজন অথবা এক্সাম্পল রেজাল্ট হিসেবে আমরা কি দিয়েছি, আনএবল টু পে ইনকাম ট্যাক্স। তাহলে যখন এটা নেশনস ইকোনমির উপর প্রভাব পড়বে তখন অনেক মানুষ কি দিতে পারবে না, ইনকাম ট্যাক্স পে করতে পারবে না। আর ইনকাম ট্যাক্স যদি পে না করে তাহলে অবশ্যই একটা দেশ কি করবে, ক্ষতির সম্মুখীন হবে, অনেক ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কি হবে, ক্ষতির সম্মুখীন হবে। এভাবেই আপনাকে কি করতে হবে, লজিক্যাল ওয়ে দিয়ে আপনাকে কি করতে হবে, প্ল্যানিং করে নিতে হবে। এবং প্ল্যানিং জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্ল্যানিং যত সুন্দর করে আপনি করতে পারবেন লজিক্যাল ওয়ে দিয়ে, তত সুন্দরভাবে আপনি কি তৈরি করতে পারবেন, সেন্টেন্স মেক করতে পারবেন, এবং তত সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ব্যান্ড 9 স্কোর পেতে পারবেন। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যাই সামনের দিকে। এখন আমরা ইন্ট্রোডাকশন তৈরি করা শিখবো। এখন আমরা ইন্ট্রোডাকশনে চলে আসছি যে কিভাবে ইন্ট্রোডাকশন তৈরি করে নিতে হবে। ইন্ট্রোডাকশন তৈরি করার জন্য দুইটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে প্রথমে প্রফেস দ্য কোয়েশ্চেন, আপনাকে প্রশ্নটি কি করতে হবে, প্রফেস করতে হবে। প্রফেস মানে হচ্ছে সেম কথাটি অন্য সিনোনিম দ্বারা আপনার লেখার নামই হচ্ছে প্রফেস। আচ্ছা, তারপর আপনি ওপিনিয়ন অথবা আনসার দিতে হবে এই কোয়েশ্চেন, এই যে উপরে যে কোয়েশ্চেন আপনাকে করছে এইটার অদলে আপনাকে আপনার ওপিনিয়ন অথবা আনসার দিতে পারেন, যেটাকে থিসিস স্টেটমেন্ট বলা হয়। থিসিস স্টেটমেন্ট মানে হচ্ছে যে আপনি এই থিসিস স্টেটমেন্টে যা লিখবেন সেই কথাগুলো থাকতে হবে আপনার বডি প্যারাগ্রাফগুলোতে। এই কথাগুলো যদি না থাকে তাহলে সম্পূর্ণ প্যারাগ্রাফটি আপনার কি হয়ে যাবে, ইরিলিভেন্ট হয়ে যাবে। তাইলে থিসিস স্টেটমেন্ট অবশ্যই আমাদের ভালো করে কি করতে হবে, শিখতে হবে, এবং একটু পরেই আমি আপনাকে শিখাবো কিভাবে প্যারাফ্রেজ করতে হবে এবং কিভাবে থিসিস স্টেটমেন্টটা আপনাকে কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রফেস কোয়েশ্চনটা একটু করে নিই। প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা প্রফেস যদি করি আমরা, তাহলে প্রথমে যে জিনিসটা লিখবো, ইট ইজ ট্রু দ্যাট এ লার্জ প্রপোর্শন অফ পিপল উইথাউট ওয়ার্ক ইজ এ মেজর সোশ্যাল প্রবলেম ফর মেনি নেশনস ইন রিসেন্ট ইয়ার্স। এটা এই কোয়েশ্চনের কি করলাম, আমরা প্রফেস করলাম। ঠিক আছে, তারপর এখন আমাদের দুইটা সেন্টেন্স, আমরা এখন কি লিখছি, এই যে নাম্বার ওয়ান লিখছি। ঠিক আছে, এই যে এইটা লিখছি আমরা এখন। ঠিক আছে, কিন্তু আমাদের বাকি এখনো নাম্বার টু সেন্টেন্স, এখন আমরা লিখতে যাব নাম্বার টু। ঠিক আছে, থিসিস স্টেটমেন্ট আমি একটু পরেই আপনাদের বোঝাচ্ছি যে কিভাবে এটা প্যারাফ্রেজিং আমরা করে নিলাম। ঠিক আছে, নাম্বার টু সেন্টেন্স যদি আমরা করি এখানে, তাহলে আসেন যে এখন আমরা নাম্বার টু সেন্টেন্স এখান থেকে আমাদের কি হলো, স্টার্ট হলো এই যে এখান থেকে দেয়ার আর এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে ওপিনিয়ন এবং আনসার যেটাকে আমরা থিসিস স্টেটমেন্ট বলি, ঠিক আছে, আমরা কিভাবে লিখছি এটা পড়ি একটু। দেয়ার আর সেভারাল কজেস ফর দিস এন্ড দ্য প্রবলেম এক্সিস্ট অ্যাট অল লেভেলস অফ সোসাইটি এন্ড ক্যান হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলিস, কমিউনিটিস এন্ড গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে দেয়ার আর সেভারাল কজেস, সেভারাল কজেস বলতে এখানে ফর দিস এন্ড দ্য প্রবলেম এক্সিস্ট অ্যাট অল লেভেলস অফ সোসাইটি, এই পর্যন্ত হচ্ছে কি, এই পর্যন্ত হচ্ছে কোজেস। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে কি, কোজেস এর কি দেওয়া দিলাম আমরা, থিসিস স্টেটমেন্ট মানে আমার ওপিনিয়ন দিলাম কোজেস এর জন্য আমি কি লিখবো বডি প্যারাগ্রাফ ওয়ানে। এখানে আমি কোজেস কোন কোন বিষয়ের উপর লিখবো এটা বলি নাই, আমি বলছি যে সেভারাল কোজেস মানে অন্য ধরনের কোজেস লিখবো আছে, সেই সেভারাল কোজেস গুলো আমি আলোচনা করবো আমার কোথায়, বডি ওয়ানে। ঠিক আছে, তারপর আসুন যে ক্যান হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস, নিয়ে আসতে পারে ইন্ডিভিজুয়ালস উপর, ফ্যামিলিস এর উপর, কমিউনিটি এবং গভর্নমেন্টের উপর কি নিয়ে আসতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট। এটা হচ্ছে কিসের জন্য, ইফেক্টস এর জন্য। এই যে ইফেক্টস মানে কার কার উপর ইফেক্টস নিয়ে আসতে পারবে সেই জিনিসের উপর আমরা কি করলাম, এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস অলরেডি পেয়ে গেছি, এটা হচ্ছে আমরা সেভারাল কোজেস গুলো আলোচনা করবো আমরা বডি ওয়ানে, আর তারপর এটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা সরাসরি লিখেই দিয়েছি কাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট করবে, ইন্ডিভিজুয়ালস মানে আমার উপর, ব্যক্তি একজন ব্যক্তির উপর বা অনেকজন ব্যক্তির উপর,
ফ্যামিলিজের উপর পড়বে, কমিউনিটিজের উপর পড়বে এবং সরকারের উপর অবশ্যই পড়বে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কয়টা সেন্টেন্স লিখে নিলাম? এখানে দুইটা সেন্টেন্স দ্বারা আমরা কি করলাম, আমরা আমাদের কি করলাম তৈরি করলাম, ইন্ট্রোডাকশন তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু সামনের দিকে যাব, গিয়ে দেখবো যে আমরা প্রাফ্রাইজিংটা কিভাবে আমরা করছি। ঠিক আছে, এখন আমরা যদি প্রাফ্রাইজিংটা করি, আমরা প্রাফ্রাইজের উপর একটা ক্লোজার লুক দিব, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিব যে কিভাবে আমরা প্রাফ্রাইজিংটা করছি। এখানে আসো, যেমন ইট ইজ ট্রু দ্যাট, মানে এই কথাটা সকলের ক্ষেত্রে সত্য, সেক্ষেত্রে আমি লিখছি কি ইট ইজ ট্রু দ্যাট। তারপর আসেন যে এই হাই আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়াল টু, আমরা কি লিখছি, এ লার্জ প্রপোর্শন অফ পিপল পিপল উইথাউট ওয়ার্ক, উইথাউট ওয়ার্ক মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, তারপর আমরা সিরিয়াস সোশ্যাল ইস্যু ইকুয়াল টু কি লিখছি, এ মেজর সোশ্যাল প্রবলেম, সিরিয়াস ইকুয়াল টু কি মেজর, সোশ্যাল ইকুয়াল টু সোশ্যালি লিখছি আর ইস্যু ইকুয়াল টু হচ্ছে কি প্রবলেম। ফর মেনি নেশনস ইন মেনি কান্ট্রিজ ইকুয়াল টু আমরা কি লিখছি, ফর মেনি নেশনস। তারপর আসে যে ইন রিসেন্ট ইয়ার্স, এই যে ইন রিসেন্ট ইয়ার্স যে জিনিসটা আমরা এখানে লিখছি, ইন রিসেন্ট ইয়ার্স এটাকে বলছে কি দিস ডেইজ। ঠিক আছে, দিস ডেইজ মানে হচ্ছে এখনকার দিনে, এখনকার দিন বলতে হবে এখানে বুঝেছি কি রিসেন্ট ইয়ার্স। তাহলে এভাবেই আমরা কি করলাম, প্রাফ্রাইজিংটা করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখুন যে আমরা কিভাবে সিনোনিম যুক্ত করে সুন্দরভাবে আমরা কি তৈরি করলাম, ইন্ট্রোডাকশনের প্রথম যে সেন্টেন্স প্রাফ্রাইজিংটা করতে হয় সেটার একটা সুন্দর করে আমরা ক্লোজার লুক নিলাম। ঠিক আছে, এখন আসুন যে আপনাদের একটা কাজ দেবো। এখন আমি তো এখন এইটা করে দেখালাম আপনাদের, এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা নিজেরা করবেন, করে কমেন্ট বক্সে যারা ফেসবুকে আসেন বর্তমানে তারা ফেসবুকে কমেন্ট করে নেবেন, এবং যারা আমার সাথে সরাসরি জুমে আসেন তারা অবশ্যই আপনারা কি করবেন, জুমে কি করতে হবে, আপনার পার্টিসিপেন্ট বক্সে মেসেজে গিয়ে আপনি অ্যান্সারটা লিখতে হবে। ঠিক আছে, আসো এখন এইটা হচ্ছে যে আগের যে কথাগুলো আমি আপনাদের বুঝাইছিলাম সেই কথাগুলো, দিস ডেজ ইকুয়াল টু রিসেন্ট ইয়ার্স, এই যে কিছুক্ষণ আগে যে প্রাফ্রাইজিং করলাম সেটার, হাই আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়াল টু আমরা কি লিখছি, এ লার্জ প্রপোর্শন অফ পিপল উইদাউট ওয়ার্ক, এই কথাটা লিখলাম। তারপর সিরিয়াস সোশ্যাল ইস্যু ইকুয়াল টু আমরা কি লিখলাম, মেজর সোশ্যাল প্রবলেম লিখলাম। তারপর মেনি কান্ট্রিজ ইকুয়াল টু আমরা কি লিখলাম, মেনি নেশনস লিখে ফেললাম। ওকে, তাহলে আসো এখন আমরা যাই, চলে যাই সামনের দিকে। সামনের দিকে গেলে আমরা অবশ্যই আপনাদের জন্য একটা টাস্ক দেওয়া থাকবে ইন্ট্রোডাকশনের, সেই টাস্কটা কিভাবে করতে হবে, ইয়েস লেটস টুগেদার প্র্যাকটিসিং প্রাফ্রাইজিং প্র্যাকটিস। ওকে, তাহলে আসো আমরা প্রাফ্রাইজিং প্র্যাকটিসটা করে নিই, এটা হচ্ছে আপনাদের কাজ। ডিসপাইট এ লার্জ নাম্বার অফ জিমস, এ সেডেন্টারি লাইফস্টাইল ইজ গেইনিং পপুলারিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, এটা হচ্ছে আপনার আজকের প্র্যাকটিস। আপনারা অবশ্যই আমাকে এখন লিখে দিতে হবে, সেটার জন্য টাইম হচ্ছে মাত্র 2 মিনিটস। এই 2 মিনিটের ভিতরে আপনি কি করতে হবে, আপনাকে শেষ করে নিতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, last 30 seconds remaining.
ওকে ডিয়ার স্টুডেন্টস, টাইম ইজ ফিনিশড। ওকে আসুন এখন আমরা আনসারগুলো লিখি যে কিভাবে এইটার কি করা যাবে, প্রোপাইজিং করা যাবে। আমরা একটু সামনে যাই যদি তাহলে দেখতে পাবো যে কি হয়েছে এখানে। ডিসপাইট এ লার্জ নাম্বার অফ জিমস, আমরা আবার বলছি যে ইট ইজ ট্রু দ্যাট নাও ডেজ অ্যান ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল ইকুয়াল টু আমরা এখানে কি লিখছি, এই যে এ সেডেন্টারি লাইফস্টাইল ইকুয়াল টু আমরা এখানে কি লিখছি, অ্যান ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ গেইনিং পপুলারিটি, গেইনিং পপুলারিটি ইকুয়াল টু আমরা কি লিখছি, মোর অ্যান্ড মোর পপুলার। ঠিক আছে, এই যে বিকামিং ইকুয়াল টু গেইনিং মেইন অ্যান্ড মোর পপুলার। ঠিক আছে, তারপর এই যে ডিসপাইট ইকুয়াল টু আমরা কি লিখছি এখানে, ইন স্পাইট অফ। তারপর আসুন যে এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্পোর্ট ফেসিলিটিস, এ লার্জ নাম্বার অফ জিমস, এই যে এ লার্জ নাম্বার অফ জিমস ইকুয়াল টু আমরা কি লিখছি এখানে, এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্পোর্টস, স্পোর্টস কি লিখছি এখানে আমরা, ফেসিলিটিস। তাহলে ঠিক এভাবেই আপনাকে কি করতে হবে, অর্থবহভাবে সিনোনিম দ্বারা আপনি কি করতে পারবেন, প্যারাফ্রেজিং করে নিতে পারবেন। প্যারাফ্রেজিং প্রধানত আপনাকে কি করতে হবে, আপনাকে প্রধানত আপনি শুধু যে সিনোনিম দ্বারা আপনি প্যারাফ্রেজিং করবেন তা কিন্তু না, প্যারাফ্রেজিং তিনভাবে করা যায়। প্রথমটা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন চেঞ্জ করে আপনি কি করতে পারবেন, প্যারাফ্রেজিং করতে পারবেন। যেমন নাউন আছে, আপনি যদি এটাকে অ্যাডজেক্টিভ নিয়ে নেন অথবা ভার্বে রূপান্তরিত করতে পারেন তখন এটা কি হয়ে যাবে, প্যারাফ্রেজিং করতে হবে। নাম্বার টু, সিনোনিম দিয়ে প্যারাফ্রেজিং করতে হবে, যেটা আমরা এখন করলাম। এবং রাইটিং টাস্ক টুতে অবশ্যই আপনি কি করতে পারবেন, এই যে সিনোনিম দিয়ে কি করবেন, প্যারাফ্রেজিং করার চেষ্টা করবেন, কারণ এটাতেই মার্কিং বেশি, কি করে আপনার মার্ক বেশি পাওয়া নির্ভর করে। এবং নাম্বার থ্রি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কোন একটা জিনিস অ্যাক্টিভে আছে আপনি যদি প্যাসিভে এটা রূপান্তরিত করেন তাহলে তখন আপনার কি হয়ে যাবে, এটা প্যারাফ্রেজিং হয়ে যাবে। ঠিক আছে, ওকে বুঝে আসছে সবার? ওকে আসুন এখন আমরা চলে যাব সামনে, এবং সামনে আমাদের অবশ্যই কি আমাদের এই অ্যান্সারটা আমরা কি করলাম, সুন্দর করে তৈরি করলাম, কিভাবে আমরা আবার পড়ি ওইটা। ইট ইজ ট্রু দ্যাট নাওডেজ অ্যান ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার ইন স্পাইট অফ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্পট ফেসিলিটিস। ঠিক আছে, ওকে যাই হোক এখন আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান লিখবো। কিছুক্ষণ আগে আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান এর কি করলাম, আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান এর প্ল্যানিং গুলা তৈরি করলাম। এখন সেই প্ল্যানিং গুলা দ্বারাই আমরা আমাদের কি তৈরি করব, সেন্টেন্স মেকিং তৈরি করব, যে কিভাবে বডি প্যারাগ্রাফ ওয়ান এর জন্য আমরা কোজেস গুলার জন্য স্টেপ বাই স্টেপ কি তৈরি করব, সেন্টেন্স মেক করব। আসুন আমরা দেখে নেই যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ বডি প্যারাগ্রাফ ওয়ান এর জন্য কোজেস গুলার জন্য কি করব, আমরা সেন্টেন্স মেক কিভাবে তৈরি করতে পারি। প্রথমে আসে মেকানাইজেশন অফ টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় আমরা মেকানাইজেশন অফ টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য আমরা কি লিখছি, ওয়ান অফ দ্য মেজর কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইজ দ্য লস অফ জবস ডিউ টু মেকানাইজেশন অফ টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি। এই কথাটা আমরা প্রথম লিখলাম, যে প্রথম যে মেজর কোজটা সেটা আমরা উল্লেখ করলাম আমাদের কোথা থেকে, প্ল্যানিং থেকে। তারপর আসো যে তারপর আমরা এখানে কি দিছি, এটা রিজন এক্সাম্পল রেজাল্টের মধ্যে যে কোনো একটা দিলেই আপনার হবে, আমরা দিছি এখানে রিজন। রিজনটা কি দিছি এখানে, হোয়াট আই মিন ইজ দ্যাট ম্যানুফ্যাকচারিজ অ্যান্ড বিগ বিজনেস হ্যাভ ইনভেস্টেড আ লট অফ মানি ইন নিউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট টু প্রোডিউস গুডস ফর দ্য লার্জার গ্লোবাল মার্কেট। এটা হচ্ছে তার কি রিজন। ওকে, তার দ্যাট মিনস আমার কি হচ্ছে পয়েন্ট, টপিক সেন্টেন্স ওয়ান, দ্যাট মিনস যে পয়েন্ট ওয়ানটা আমি কি করলাম, শেষ করে ফেললাম কি দিয়ে, রিজন দিয়ে। আপনি যদি রিজন না দেন তাহলে কোনো ক্ষেত্রেই আপনাকে কি দেওয়া হবে না, নাম্বার দেওয়া হবে না, বরঞ্চ আপনি বেন 5.5 এটা নিয়ে সন্তুষ্ট হতে হবে যদি আপনি রিজন এক্সাম্পল অথবা রেজাল্ট না দেন আপনার টপিক সেন্টেন্সের বিপরীতে। তারপর আসুন আমরা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ কজেস সোশ্যাল প্রবলেমস পয়েন্ট টুর বিপরীতে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি দেখি আমরা। হ্যাঁ, এখানে আমরা একটা কোয়েসিভ অ্যান্ড কোয়েশন ডিভাইসেস আমরা কি করছি, মানে কোয়েশন যেটাকে বলে কোয়েসিভ, মানে লিঙ্কিং ওয়ার্ড। ফার্দার মোর, জবলেস ইন এ ফ্যামিলি ইজ এ মেজর কজ ফর ফাইন্যান্সিয়াল হার্ডশিপ উইচ মে ইনডাইরেক্টলি রিজাল্ট ইন সোশিয়াল প্রবলেমস। এখানে আমরা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ নিয়ে কি করছি, আমাদের পরবর্তী যে পয়েন্ট টু আছে সেটা আমরা কি করলাম, তৈরি করলাম। তারপর এটার রিজন এক্সাম্পল অথবা রেজাল্টের জন্য আমরা কি নিয়ে আসছি, দেখেন যে এখানেও আমরা রিজনটা নিয়ে আসছি। রিজন, ইন আদার ওয়ার্ডস, ইফ দ্য মেইন ইনকাম আর্নার ইন এ ফ্যামিলি উইল স্ট্রাগল টু পে ফর বেসিক নেসেসিটিস, মানে এটার জন্য আমাদের ফ্যামিলির যে প্রধান যে আর্নার আছে সে অবশ্যই স্ট্রাগল করবে তার বেসিক যে নেসেসিটিস আছে সেইটার জন্য। তারপর আসো যে পয়েন্ট থ্রিতে আমরা যাচ্ছি, পয়েন্ট থ্রি হচ্ছে যে ল্যাক অফ এডুকেশন অর স্কিলস ফর এমপ্লয়মেন্ট। ঠিক আছে,
তাহলে এখানে আমরা কিভাবে নিয়ে আসলাম another cause of unemployment is lack of education or skills for employment মানে এমপ্লয়মেন্টে যারা আছে তাদের অনেকের এডুকেশনের কি আছে স্কিল মানে আমরা বলি না যে তোমার তো স্কিল নেই তাহলে ওই জবে কিভাবে পারবে সেই জিনিসটাই আমরা এখানে নিয়ে আসছি অনেকের স্কিল নেই এটার জন্য একটা কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্টের ঠিক আছে তারপরে আসো তারপরে আমরা এখানে একটা রেজাল্ট দিয়ে দিছি দিস দিয়ে এখানে সম্পূর্ণভাবে দিস দিয়ে একটা লিঙ্কিং করেছি আর দিস প্রধানত রেজাল্টকে কি করে সম্বোধন করে দিস হ্যাপেন্স হোয়েন দ্য কোয়ালিফিকেশনস অফ এ পারসন আর নট সাফিসিয়েন্ট টু মিট হিজ জব রেসপন্সিবিলিটিস আর সেটার জন্যই একজন মানুষ তার জব রেসপন্স দায়িত্ববোধের সাথে কি করতে পারবে না খাপ খাওয়াতে পারে না আর সেজন্যই সে কি হয়ে যায় সে আনএমপ্লয়মেন্ট হয়ে যায় মানে বেকারত্ব বেকার মানুষ হিসেবে সে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে সবাই ওকে আসুন তাহলে আমরা দেখলাম যে বডি ওয়ান কজেস দিয়ে আমরা কিভাবে কি করলাম আমরা সেন্টেন্স তৈরি করলাম সেটা আমরা দেখে নিলাম এখন আসুন যে আমরা দেখে নিব বডি টু কিভাবে বডি টু দিয়ে কিভাবে আমাদের প্ল্যানিং গুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি ওকে তাহলে এখানে টোটাল ওয়ার্ড হচ্ছে 113 ওয়ার্ডস 113 ওয়ার্ডস আমরা এখানে কি করলাম তৈরি করলাম এই কি গুলা দ্বারা টপিক সেন্টেন্স এবং তাকে এক্সটেন্ড করে করে এখন আমরা বডি প্যারাগ্রাফ 2 দিকে চলে যাব বডি গ্রাফ 2 আমরা মেক করব এবং বডি গ্রাফ 2 অবশ্যই আমরা আগের মতোই যেগুলো কজেস গুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ওইগুলার আপনাকে কি দিতে হবে ইফেক্টস দিতে হবে অনেক স্টুডেন্ট আছে তারা কজ গুলা লিখবে বা প্রবলেম গুলা লিখবে প্রবলেম গুলা লিখে সলিউশনে গিয়ে ওই সলিউশন দেয় না কিন্তু দেখা যাচ্ছে অন্য কোন জায়গা থেকে কোন সলিউশন দেয় বা কোন এফেক্টটা দিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে সে ইরিলেভেন্টে চলে যায় এবং তার মার্কিং ক্রাইটেরিয়া অনেক কম চলে আসে আর সেজন্য অনেকেই 5.5 নিয়ে কি করতে হয় আমাদের খুশি থাকতে হয় ঠিক আছে তাহলে বডিগ্রাফ 2 হচ্ছে এই আমাদের ইফেক্টস গুলো প্রথমে হচ্ছে মেনি পিপল বিকাম আনএমপ্লয়েড এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স এটার বিপরীতে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি একটু দেখে নিই ওকে আমি আপনাদের জন্য এখন কোনো টাইম দিচ্ছি না আমি নিজেই এটা কি করতেছি আপনাদের জন্য তৈরি করে নিয়ে যাচ্ছি ওকে তাহলে আসো যে মেনি পিপল বিকাম আনএমপ্লয়মেন্ট ইকুয়াল টু আমরা লিখছি কি মেনি পিপল হাউএভার এখানে খুব সুন্দর স্ট্রাকচার আমরা নিয়ে আসছি হাউএভারকে সামনে না নিয়ে আইসে আমরা কি করছি নাউনের পরে হাউএভার দিয়ে দুই পাশে দুইটা কমা ইনক্লুড করে তারপর আমরা কি করছি সেন্টেন্স মেক করছি মেনি হ্যাভ বিকাম আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড অ্যাজ দেয়ার জবস পারফর্ম বাই মেশিনস মানে বেশিরভাগ মানুষ কি হবে মানে মেশিন কর্তৃক তাদের জবগুলো পারফর্ম করার জন্য তারা কি হয়ে যাচ্ছে তারা আনএমপ্লয়মেন্ট মানে বেকার হয়ে যাচ্ছে তারপর আমরা যদি যাই সামনের দিকে একটা আমরা কি দিব এখানে রিজন এক্সাম্পল অথবা রেজাল্ট যে কোনো একটা জিনিস দিলেই আপনার কি হয়ে যাবে সেন্টেন্স সাপোর্টিং হয়ে যাবে তাহলে এখানে আমরা দিলাম কি ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ দিলাম দ্য অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি নাও ইউজেস ট্র্যাক্টরস অ্যান্ড হারভেস্টিং মেশিনস রেজাল্টিং ইন এ গ্রেট রিডাকশন দ্য নাম্বার অফ ফার্ম ওয়ার্কার্স হুইচ আর রিকোয়ার্ড আমরা সবাই জানি যে এগ্রিকালচারের জন্য বর্তমানে যে আমাদের মাঠে ঘাটে অনেক কৃষক কি করতেছেন কাজ করতেছেন কিন্তু বর্তমানে ট্র্যাক্টরস এবং হারভেস্টিং মেশিন দ্বারা তারা কি হয়ে যাচ্ছে তারা বেকারত্ব হয়ে যাচ্ছে আর মেশিনগুলোর চাহিদা বাড়ছে ফলে সমাজে কি হয়ে যাচ্ছে সব সময় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এখন পরবর্তী আমাদের পয়েন্ট টু মানে টপিক সেন্টেন্স টুটা হচ্ছে ফ্যামিলি কনফ্লিক্ট হোমলেস ডিপ্রেশন এগুলো কি হয়ে যাবে আমাদের বেড়ে যাবে তার ইফেক্টে তাহলে ওই জিনিসটা আমরা কিভাবে লিখছি এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করছি এডিশনালি ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশনস দিস ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ক্যান লিড টু ফ্যামিলি কনফ্লিক্ট হোমলেসনেস সিকনেস অ্যান্ড ইভেন ডিপ্রেশন ঠিক আছে তাহলে মানে এই জিনিসগুলো কি হয়ে যাবে আমাদের বেড়ে যাবে ফ্যামিলি কনফ্লিক্ট মানে আপনি যদি বেকার হন তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিতে কনফ্লিক্ট বেড়ে যাবে হোমলেসনেস মানে আপনার বাড়িঘর ছাড়তে হবে ঠিক আছে তারপর আপনার অসুখ সিকনেস এবং ডিপ্রেশন প্রচুরভাবে চলে আসতে পারে ঠিক আছে তাহলে এখন আমরা এটার বিপরীতে আমরা কি ধরনের রিজন অথবা এক্সাম্পল অথবা রেজাল্ট দিতে পারি একটু যদি আমরা লক্ষ্য করি সেটা দেখেন যে দিস সিচুয়েশনস দেয়ার ফর মানে এই সিচুয়েশনগুলা দেয়ার ফর দিয়ে এখানে রেজাল্টকে সম্বোধন করা হয়েছে আমি একদিন এই লিঙ্কিংগুলোর উপর আপনাদের সম্পূর্ণ একটা ক্লাস নেব যে কোন লিঙ্কিং দ্বারা কোনটা রেজাল্টের জন্য কি ইউজ করতে হবে লিঙ্কিং ওয়ার্ড এক্সাম্পলের জন্য কি ইউজ করতে হবে রিজন দেওয়ার জন্য কি ইউজ করতে হবে সেগুলো নিয়ে একটা ক্লাস আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব দিস সিচুয়েশনস দেয়ার ফর এফেক্ট সোসাইটি এজ এ হোল অ্যান্ড ক্যান স্ট্যাম ফ্রম আনএমপ্লয়মেন্ট এবং এই জিনিসগুলোর দ্বারাই পরবর্তীতে আমাদের সোসাইটিতে কি হতে পারে আনএমপ্লয়মেন্টরা প্রচুরভাবে কি করে সোসাইটিতে প্রভাব বিস্তার করে মানে ক্যান স্ট্যাম মানে বাড়িয়ে ফেলে
তারপর আসো যে আমরা এখন টপিক সেন্টেন্স দুইটা শেষ করে ফেলছি, এক্সটেন্ড করে আনসার। এখন আমরা লাস্ট পয়েন্ট থ্রিতে আসছি, টপিক সেন্টেন্স থ্রিতে, নেশনস ইকোনমির উপর কি প্রভাব পড়ে সেইটার উপর। তারপর আসুন দ্য ফাইনাল পসিবল মেজর এফেক্ট, মানে সম্ভাব্য যে ফাইনাল পসিবল মেজর এফেক্ট যেটা আছে সেটা হচ্ছে যে ইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অন এ নেশনস ইকোনমি অ্যান্ড গভর্নমেন্ট। এটা আমরা সবাই জানি অবশ্যই, এটা আমাদের ইকোনমি এবং গভর্নমেন্টের উপর কি করবে, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবেই। তারপর এটার জন্য আবার আমরা এটা কি করছি, রিজন এক্সাম্পল রিজাল্টের মধ্যে যে কোনো একটা নিলেই হবে। আমরা আমার মাথায় আসছে কি এটার একটা উদাহরণ, তাই আমি এখানে দিছি কি টু ইলাস্ট্রেট। টু ইলাস্ট্রেট দ্বারা বোঝাচ্ছে এখানে ফর এক্সাম্পল, দ্য ফিওর পিপল হু হ্যাভ জবস, দ্য ফিওর পিপল দে আর টু পে ইনকাম ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। মানে খুব কম লোকের যদি জব থাকে এবং কম লোক যখন কি করবে আপনাকে সরকারকে ট্যাক্স দিবে, তখন দেখা যাচ্ছে সরকারই আস্তে আস্তে কি হয়ে যাবে, অনেক পভার্টির দিকে চলে যাবে। ঠিক আছে, আর সেভাবেই আমরা আমাদের উদাহরণ দিয়ে আমরা কি দিয়ে দিলাম এখানে, আমরা আমাদের অলরেডি বডি প্যারাগ্রাফ টুটা শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে ঠিক এভাবেই আপনাকে কি করতে হবে, সেন্টেন্স মেক করে এবং আপনার প্ল্যানিং দিয়ে কি করতে হবে, বডি প্যারাগ্রাফগুলো শেষ করে নিতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আবার আরও একটা আমরা রেজাল্ট দিয়ে দিই এটার জন্য। একটা এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি, একটা রেজাল্ট দিয়ে দিই, যদি এটার উপর রেজাল্ট দিই তাহলে আমাদের কি হবে, গভর্নমেন্ট উড স্পেন্ড লেস মানি অন পাবলিক সার্ভিসেস অ্যাজ ওয়েল অ্যাজ আদার সেক্টরস। হ্যাঁ, গভর্নমেন্ট লেস মানি কি করবে, তারা স্পেন্ড করবে আমাদের যে পাবলিক সেক্টরগুলো আছে সেগুলোর উপর। এই জিনিসটা আমি আমি আমার মাথায় আসছে হিসাবে আমরা এখন কি করছি এখানে ইনক্লুড করে নিছি, যদিও এই জিনিসটা আমাদের কি নেই, আমাদের এখানে প্ল্যানিংয়ে নেই। এভাবে আপনারা নিজে চাইলেও হঠাৎ করে যদি কোনো একটা রেজাল্ট আপনার মাথায় চলে আসে আপনি কি করে ফেলবেন, ইনক্লুড করে নেবেন। তাহলে এই হচ্ছে যে আমরা আগে শিখলাম বডি প্যারাগ্রাফ ওয়ান কিভাবে লিখতে হবে স্টেপ বাই স্টেপ আপনার প্ল্যানিং দিয়ে, এবং এখন আমরা শিখলাম বডি প্যারাগ্রাফ টু স্টেপ বাই স্টেপ আপনার আপনার প্ল্যানিং দিয়ে কিভাবে আপনি কি করবেন, সেন্টেন্স তৈরি করবেন। এখন আসুন যে এখানে আমি টপিক সেন্টেন্স ওয়ান টু থ্রি এভাবে লিখলাম, আপনার মাথায় যে কোনো সময় যে কোনো টপিক সেন্টেন্স আসতে পারে। তো এটার জন্য কোনো নিয়ম নেই যে আমি ওইটা ওইখানে ইউজ করবো, ওইটা মিডিলে বা ওইটা থাকে, আপনি যখন যাকে ইচ্ছা তখন সেভাবেই যদি আপনি ইউজ করেন এবং সেই অনুযায়ী আপনাকে একটা রিজন বা এক্সাম্পল এবং রেজাল্ট দিয়ে দিতে পারেন তাহলেই হবে। ঠিক আছে সবাই, ওকে আসুন এখন আমরা চলে যাই। কতটা ওয়ার্ড হয়েছে এখানে, আগে ছিল 113টা, এখানে একটু বেড়ে গেছে ওই যে লাস্টের এই লাইনটা দেওয়ার জন্য, 118টা ওয়ার্ডস আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যাব কনক্লুশনে। তো কনক্লুশনে যাবার আগে আমরা অবশ্যই শিখে নেবো যে কনক্লুশন কিভাবে লিখতে হয় সেই জিনিসটা। কনক্লুশন প্রধানত দুইটা সেন্টেন্সে আমরা লিখবো ইন্ট্রোডাকশনের মতো। আমি আগে বলতাম যে একটা সেন্টেন্সে লিখবেন, বাট দুইটা সেন্টেন্সে লিখলে খুবই ভালো হয়। তো একটা সেন্টেন্সে যারা লিখবেন তাদের টক কারেক্ট, এটাও ব্যান্ড 7 to 9, এবং যারা কনক্লুশন দুইটা সেন্টেন্সে লিখেন এটাও কারেক্ট যদি আপনি সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে, তাহলে কনক্লুশনের জন্য যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান সেন্টেন্স ফর রাইটিং এ কনক্লুশন, টু সেন্টেন্স আর অলসো ইম্পসিবল, মানে এক সেন্টেন্সও লিখতে পারবেন অথবা দুই সেন্টেন্স যদি আপনি লিখেন তাহলেও সেটাও ভালো। আজকে আমি যেটা লিখবো সেটা হচ্ছে দুই সেন্টেন্স দিয়ে আমরা শিখবো যে কিভাবে কনক্লুশন তৈরি করতে হয়, এবং রুলসটা আমরা শিখে নিব যে কোন রুলসের জন্য আমরা দুইটা সেন্টেন্স কি করতে পারি, তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে, রুলসটা হচ্ছে এইটাই যে নাম্বার ওয়ান, নিড টু রিস্ট্রিক্ট প্রবলেমস, আপনি যে এই যে প্রবলেমগুলো মানে কজেস এবং ইফেক্ট যেগুলো আছে এগুলো একটা রিস্ট্রিক্ট করে নিতে হবে। রিস্ট্রিক্ট মানে পুনরায় আবার ওইগুলো কি করতে হবে, আপনাকে বলে দিতে হবে যে কোন প্রবলেমটা ছিল এখানে। ওকে ক্লিয়ার, একটু পরে যখন আমরা তৈরি করব তখন আপনি দেখবেন। তারপর নাম্বার টু হচ্ছে সামারাইজ বথ বডি প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স, সামারাইজ করে নিতে হবে যে বডি প্যারাগ্রাফগুলো আপনি বডি ওয়ান এবং বডি টু তে আছে এগুলো যে টপিক সেন্টেন্সগুলো আছে ওইগুলো থেকে কিছু জিনিস নিয়ে আইসা লিখতে হবে, মানে সামারাইজ করে নিতে হবে। সামারাইজ মানে হচ্ছে সারাংশ, মানে বৃহৎ কথাগুলো আপনাকে বুঝাইতে হবে মাত্র একটা সেন্টেন্সে। ঠিক আছে, তো আসেন যে কনক্লুশনটা আমরা একটু দেখে নিব যে কিভাবে আমরা কনক্লুশন তৈরি করব। যে প্রথম যে সেন্টেন্স আমরা এখানে লিখছি কনক্লুশনের, ইন কনক্লুশন, এটা খুব সুন্দর একটা লিঙ্কিং ওয়ার্ড। আরো আছে টু সাম আপ, টু সাম আপ, টু কনক্লুড, ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস, ইন দ্য ফাইনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, ওভারঅল, ঠিক আছে, অল থিংস কনসিডার্ড। তো এগুলা না লিখে আমরা লিখবো ইন কনক্লুশন, ইটস টু ফর্মাল ইন রাইটিং টেক্সট টু। সো দিস ইজ ওয়াই উই ইউজ অল টাইম ইন কনক্লুশন ফর রাইটিং এ কনক্লুশন। সো আসুন যে এখানে আমরা প্রথমে লিখলাম যে ইন কনক্লুশন, আনএমপ্লয়মেন্ট ইজ এ সিরিয়াস প্রবলেম দ্যাট এফেক্টস আ লট অফ পিপল নাওয়াডেজ। ঠিক আছে,
এখন ওই যে প্রবলেমগুলো যেগুলো ছিল সেই কথাটাই আমি জাস্ট লিখলাম এখানে, আনএমপ্লয়মেন্টের সিরিয়াস প্রবলেমটা, সেটা যে অনেক লোকের উপর এফেক্ট করে বর্তমানে সেই কথাটাই আমি জাস্ট লিখলাম। তারপর আমাকে সামারাইজ করতে হবে টপিক সেন্টেন্সগুলো। পরবর্তী সেন্টেন্সটা আমরা কিভাবে লিখি? ইয়েস, দিস ক্যান বি কজড বাই দ্য মেকানাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ। আপনাদের মনে আছে প্রথম প্যারাগ্রাফ ওয়ানের প্রথম যে টপিক সেন্টেন্স সেটা আমি লিখছি, মেকানাইজেশন অফ ইন্ডাস্ট্রিজ। তারপর হচ্ছে যে এন্ড ইট ক্যান হ্যাভ সিরিয়াস রামিফিকেশন ফর ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট অ্যান্ড হোল নেশনস। এখানে দেখেন যে আমাদের যে ইফেক্টস আছে সেখানে ইফেক্টস থেকে আমি টেনে নিয়ে আসছি, বডি প্যারাগ্রাফ টু থেকে টেনে নিয়ে আসছি সিরিয়াস রেমিফিকেশন ফর ইন্ডিভিজুয়ালস কথাটা, কনফ্লিক্ট কথাটা এবং হোল নেশনস এর উপর যে প্রভাব পড়ে সেই জিনিসটাই। তাহলে খুবই ইজি কনক্লুশন তৈরি করা। আপনাকে এফোর্ট দিতে হবে বেশি কোথায়? ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে প্রথমে প্রাফাইজিং এ, তারপর হচ্ছে যে থেসিস স্টেটমেন্ট যেটাকে আমরা অপিনিয়ন বা আনসার বলি সেইখানে, এবং অপিনিয়ন আনসারের মতোই আপনার নির্ভর করতে হবে যে আপনার বডি ওয়ান কিভাবে লিখতে হবে, বডি টু কিভাবে লিখতে হবে, এবং কনক্লুশন অবশ্যই আপনাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে। আপনি যদি পরীক্ষায় কনক্লুশন তৈরি না করেন তাহলে সেক্ষেত্রে এক্সামিনার বুঝবেন যে আপনি সময় পান নাই, অথবা কনক্লুশনে যে আপনার মতামত ব্যক্ত করা লাগে সেই জিনিসটা আপনি জানেন না, আর তখনই আপনি কি করবেন, ব্যান্ড 7 আর পাবেন না, তখন 5.5 বা 6 এইরকম জিনিস নিয়ে আপনাকে কি করতে হবে, খুশি থাকতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় আপনি কি করবেন, মাই অ্যাডভাইস টু রাইট এ কনক্লুশন ইন ইয়োর ফাইনাল আইটিএস এক্সাম। ওকে, সো আসুন ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের সম্পূর্ণ কি শেষ, সম্পূর্ণ প্যারাগ্রাফটা লেখা শেষ। এখন আমরা সামনে আরো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আপনাকে না জানলেই নয় এবং এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। চলুন আমরা সামনে কি শিখি সেটা আমরা দেখে নেব, যে আমাদের এই যে আমরা যে আজকে যে আমরা এসেটা তৈরি করলাম সেই এসেটা কি রকম হয়েছে, বা এটা ব্যান্ড 7 to 9 এর পাওয়ার মতো যোগ্য কি না, ঠিক আছে, সেই জিনিসটা আমরা চেক করব। এখন আসো আমার কমপ্লিট আনসারটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার কমপ্লিট আনসারটা, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, স্ক্রিনশট করে রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আসো, এবং যারা জুমে আছেন তারা অবশ্যই স্ক্রিনশট তৈরি করে নিবেন, এবং পরবর্তী যদি আপনি স্ক্রিনশট নাও নেন অবশ্য অসুবিধা নেই, আমাকে বললে আমি আপনাকে সেটা দিয়ে দিব। তাহলে আসো, যে এই হচ্ছে আমার সম্পূর্ণ আনসারটা, আপনারা স্ক্রিনশট তুলে রাখেন। ওকে, আসো এখন টোটাল ওয়ার্ড আমার হয়েছে 317টা, এবং এটা অবশ্যই আমি বলতে পারি যে এটা ব্যান্ড 9 এর মতো করে লেখা হয়েছে, যেটা ব্যান্ড 9 ডিজার্ভ করে। তাহলে আসো আমরা সামনের দিকে কি শিখব। এখানে আপনাকে অবশ্যই যে জিনিসটা শিখতে হবে, কোর কিছু জিনিস এখানে আমি আলোচনা নিয়ে এসেছি, রাইট ওভার 250 ওয়ার্ডস। আমরা অবশ্যই এটা 250 ওয়ার্ডের বেশি লিখে ফেলছি, 317 ওয়ার্ডস লিখছি। কেউ যদি আপনি 251 ওয়ার্ডেও লিখেন এবং সুন্দর করে যদি আপনি বুঝাতে পারেন লজিক্যালি, তখনও আপনি কি পাবেন, ব্যান্ড 9 পাবেন। আর আমি বলবো যে আপনারা 320 বেশি ওয়ার্ড লিখতে যাবেন না, তখন দেখবেন যে আপনার নাম্বারটা কমে যাচ্ছে, আপনি ইরেলিভেন্টে চলে যেতে পারেন, যদি না আপনি প্রশ্ন ভালো করে না বুঝেন। তারপরে আসুন যে আমরা এখানে অবশ্যই 317 ওয়ার্ড আমাদের হয়ে গেছে, আমরা অবশ্যই বেশি আছি। আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চন, আমরা সকল পার্টসের কোয়েশ্চনগুলো কি দিয়ে দিয়েছি, এখানে আনসার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে আসেন যে প্রেজেন্ট ক্লিয়ার কনসিস্টেন্ট পজিশন থ্রু আউট দ্য এসে, আমরা এখানে সম্পূর্ণ এসেতে আমরা সবসময় কি দিয়েছি, আমরা এক্সটেন্ড করছি অ্যান্সারগুলো, এক্সাম্পল দিছি, কোনো সময় আমরা রেজাল্ট দিছি, কোনো সময় আপনার রিজন দিছি, এই জিনিসগুলো দিয়েই আমরা কি করছি, আমাদের সম্পূর্ণ এসেটা আমরা কি করছি, তৈরি করে নিছি। তারপরে আসো যে এক্সপ্লেইন এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস, যেটা আমি একটু আগে বললাম সেই জিনিসটা অবশ্যই আমরা করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে সামনের দিকে, যে আমাদের এই যে রাইটিংটা আজকে আমরা লিখলাম সেই রাইটিংটা কি অবশ্যই ব্যান্ড 7 থেকে 9 পাওয়ার মতো যোগ্য কি না, সেইটা অবশ্যই আলোচনা করব, এবং এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, আসুন আমরা একটু সামনের দিকে যাই। চেক ফর এস এফ ফর ব্যান্ড 7 to 9, আপনি কোন ব্যান্ডে লিখতেছেন সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, আপনার মাথায় থাকতে হবে। তারপর আসেন যে আমি এখানে সম্পূর্ণ একটা জিনিসের সামারাইজ করে নিয়ে আসছি, টাস্ক রেসপন্স গুলা, লেক্সিক্যাল রিসোর্স, কোয়েরেন্স এন্ড কোয়েশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি জিনিসগুলা ব্যান্ড 7 থেকে 9 এর কোন কোনগুলো আপনি যদি উল্লেখ করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার রাইটিং এ লিখে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনিও ব্যান্ড 7 থেকে 9 পাবেন ইনশাল্লাহ। তাহলে আসেন যে টাস্ক রেসপন্সে, আমরা টাস্ক রেসপন্স প্রথমে টাস্ক রেসপন্স নিয়ে আলোচনা করব, তারপর আমরা চলে যাবো কোয়েরেন্স এন্ড কোয়েশনে,
তারপর লেক্সিক্যাল রিসোর্স নিয়ে আলোচনা করব এবং সবার শেষে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। কিপ ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস। ওকে, আসো এখন আমরা টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সের প্রধানত যে যে জিনিসগুলো এক্সামিনার লক্ষ্য করেন ব্যান্ড 7 থেকে 9 পেতে হলে, সেই জিনিসটা হচ্ছে প্রথমে আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন। আপনাকে সকল পার্টসের আনসার কি করতে হবে, করে নিতে হবে। তাহলে দেখি এটার জন্য আমরা প্রস্তুত আছি কি না। হ্যাঁ, আমরা সকল পার্টসের কি করছি, আমরা আনসার দিয়েছি। প্রথমে আমরা থিসিস স্টেটমেন্টে আমরা বলে দিয়েছি যে আমরা কি কি লিখতেছি এখানে। প্রথমে আমরা প্রবলেমগুলা, সেভারাল প্রবলেম যেগুলো আছে সেগুলো লিখলাম, আর নেগেটিভ ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ কান্ট্রিজ এন্ড গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা লিখলাম। তারপর এখানে আমরা প্রথমে লিখলাম কজেসের বর্ণনাগুলা। তারপর আমরা লিখলাম কি, যে ইফেক্ট আমাদের উপর পড়বে সেই ইফেক্টগুলোর বর্ণনা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা অল আনসার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন আমরা শেষ করলাম। তারপর আসেন যে আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে যে প্রেজেন্স এ ক্লিয়ার অ্যান্ড কনসেন্ট্রেটেড পজিশন থ্রু আউট দ্য এসে। আপনাকে অবশ্যই আপনার রাইটিং টেস্ট টু যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ক্লিয়ার আইডিয়া লিখতে পারতেছেন না, আপনার পজিশনকে সম্পূর্ণ এসেতে যদি আপনি কি করতে পারেন না, সাপোর্ট করতে না পারেন, তখন আপনার কি হয়ে যাবে, আপনার এসেটা সম্পূর্ণভাবে একটা হিজিবিজি হয়ে যাবে এবং এক্সামিনার যিনি আপনার পরীক্ষার খাতা চেক করবেন বুঝতে পারবেন না যে আপনি থিসিস স্টেটমেন্টে বলছেন এক কথা আর আপনার বডি প্যারাগ্রাফে এসে বলছেন আরেক কথা। তখন দেখা যাবে যে আপনার একটা কি হয়ে যাচ্ছে, এখানে একটা অপোজিশন তৈরি হয়ে যাচ্ছে, আর তখনই আপনি নাম্বার কি করবেন, কম রিসিভ করবেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই 2 নম্বর জিনিসটা টাস্ক রেসপন্সের আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর আসো আমরা প্রেজেন্ট এক্সটেন্ড 3 নম্বর আইডিয়াটা, যেটা হচ্ছে প্রেজেন্ট এক্সটেন্ড এন্ড সাপোর্ট দ্য মেইন আইডিয়াস। আপনারা এখন দেখেন যে আমি উল্লেখ করে দিছি আমি কখন এক্সপ্লেনেশন ইউজ করছি প্রত্যেকটার, এরকম রেড মার্কিং প্রত্যেকটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এবং এক্সাম্পল গুলো আমরা কোথায় কোথায়, এখানে একটা এক্সাম্পল দিছি, আরেকটা এক্সাম্পল আছে আমাদের এইখানে, এখানে হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টাস্ক রেসপন্স, যে কিভাবে টাস্ক রেসপন্স আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তারপর আসুন যে আমরা চলে যাই পরবর্তীতে, টাস্ক রেসপন্স শেষ, এখন আমরা চলে যাব কোয়েসিভ এন্ড কোয়েশন ডিভাইসে। কোয়েরেন্স এন্ড কোয়েশন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে, কোয়েরেন্স মানে হচ্ছে আপনি আগে আমি আলোচনা করছি, কোয়েরেন্স মানে হচ্ছে লজিক্যাল, মানে একটা জিনিসের পর আরেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কি আসছে, নাকি প্রথমে একটা জিনিস বলছেন তারপর অন্য জিনিসে চলে গেছেন, আগে জিনিসের সাথে কোনো মিলই নেই, এই জিনিসের নাম হচ্ছে কোয়েরেন্স। আর কোয়েশন জিনিসটার নাম হচ্ছে গিয়ে লিঙ্কিং ওয়ার্ড, যেগুলো আমি একটু আগে আপনাদের সাথে বললাম, সেই লিঙ্কিং ওয়ার্ডের নাম হচ্ছে কোয়েশন। তাহলে আসুন আমরা এখানে গিয়ে বুঝি এখানে কিভাবে আমরা কোয়েশনটা আমরা কি করছি এখানে তৈরি করে নিছি। তারপর আসুন যে অর্গানাইজ ইনফরমেশন লজিকলি, প্রথমে আমরা দেখবো যে অর্গানাইজ ইনফরমেশন লজিকলি কি হয়েছে, যুক্তিসঙ্গতভাবে আমরা কি তৈরি করতে পারছি। হ্যাঁ, আমরা টপিক সেন্টেন্স একটার পর একটা খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারছি। কিভাবে এটা লজিকলি হয়েছে দেখেন, এই যে দেখেন এখানে প্রথম একটা কজেস দিছি, এই কজেসের এখানে কি দিছি আমরা, ওই কজেসের এগেনস্ট ওইটার এফেক্ট দিছি। সেম ফার্দার মোর দিয়ে আমরা আরেকটা কজেস দিছি এবং ওই কজেসের এগেনস্টে আমরা আরেকটা কি দিছি, এফেক্ট দিছি। সিমিলারলি 3 নম্বর দিয়ে আমরা 3 নম্বরের কি দিছি, আমরা এফেক্ট দিয়েছি। আর যখনই এইরকম ভাবে আপনার একটার এগেনস্টে আরেকটা মিল দেখা করবেন, তখনই ওইটার নাম হচ্ছে অর্গানাইজ ইনফরমেশন লজিকলি। ওকে, তারপর আসেন যে ইউজ প্যারাগ্রাফস, আপনি কয়টা প্যারাগ্রাফে লিখছেন সেই জিনিসটা কিন্তু ধরা হবে কোথায়। আপনি 4টা স্ট্রাকচারে লিখছেন, কিছুক্ষণ আগে আমি স্ট্রাকচার আপনাকে বুঝালাম, 4টা স্ট্রাকচার লিখছেন কি, নাকি ফার্স্ট স্ট্রাকচার লিখছেন, না যত বেশি তত খুশি স্ট্রাকচার, না ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন দিয়ে শেষ করে দিচ্ছেন। এই জিনিসটা হচ্ছে মানে প্যারাগ্রাফ ইউজিং করা। এবং অনেকেই আছে যখন সে লিখে লিখতেই লিখতেই চলে যায়, তাকে যে প্যারাগ্রাফ মেকিং করতে হবে এই জিনিসটা তার মাথায় থাকে না অনেক ছাত্রছাত্রীর। সেটা করবেন না ডিয়ার স্টুডেন্টস, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখে দেখবেন যে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনি শেখার জন্য ট্রাই করবেন। ঠিক আছে, তারপরে আসেন যে ইউজ প্যারাগ্রাফস, কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করলাম, আমি প্রথমে আমরা কি দিলাম, ইন্ট্রোডাকশন দিয়েছি, তারপরে আমরা বডি 1 দিলাম, তারপর বডি প্যারাগ্রাফ 2 দিলাম, তারপর দিছি আমরা কনক্লুশন। টোটাল হচ্ছে 4টা স্ট্রাকচারে আমাদের কি শেষ, প্যারাগ্রাফিং করা শেষ। তারপর আসো যে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, ইউজ এ রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েটলি। রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস, এখানে যে লিঙ্কিং ডিভাইসগুলো আছে, আপনি কি পর্যন্ত লিঙ্কিং ডিভাইসগুলো আমরা ইউজ করছি, আমি সকল লিঙ্কিং ডিভাইসগুলো এখানে কি করছি আমরা রেড মার্কিং করে আমরা তুলে নিয়ে আসছি। ঠিক আছে, তবে হ্যাঁ
আমি আগেই বলেছি যে লিঙ্কিং এর জন্য আমরা একটা ক্লাস নিব। আপনি না বুঝে কখনো বেশি বেশি লিঙ্কিং ওয়ার্ড গুলা তৈরি করতে যাবেন। অনেক স্টুডেন্ট আছে সে না বুঝে লিঙ্কিং ওয়ার্ড গুলো একটার পর একটা দিয়ে থাকেন, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার পর উনি তো খুব সুন্দরভাবে বলেন, হ্যাঁ আমি তো অনেক লিঙ্কিং ওয়ার্ড গুলা দিয়ে দিছি, ও ফার্দার মোর, ইন রেশন, মোর ওভার, হোয়াট ইজ মোর, অনেকগুলাই, ঠিক আছে? কিন্তু তারপর পরীক্ষার পরে দেখা যায় যে উনি এত কম নাম্বার পাইছেন যেটা উনি নিজেই অ্যাকসেপ্ট করতে পারেন নাই, ঠিক আছে? তাহলে সেজন্য আমাদের অবশ্যই একটু কেয়ারফুলি এই জিনিসগুলো কি করবো আমরা, টপিক সেন্টেন্স বা রিজনের ক্ষেত্রে আমরা লিঙ্কিং ওয়ার্ড গুলো কেয়ারফুলি সহিত ব্যবহার করব, ঠিক আছে? তারপর কোয়েরেন্স এন্ড কোয়েশন শেষ হয়ে গেছে আমাদের। আমরা এখন চলে যাব কোথায়? আমরা চলে যাব এখন লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে ভোকাবুলারি বলে। মানে কি পর্যন্ত ভোকাবুলারি গুলো আপনার রাইটিং এ আপনি কি করছেন, আপনি ব্যবহার করছেন, সেই জিনিসগুলো দেখেন এক্সামিনার লেক্সিক্যাল রিসোর্স এ গিয়ে, ঠিক আছে? তাহলে লেক্সিক্যাল রিসোর্সে আপনাকে এখানে যেটা করতে হবে, প্রথমে আমরা ডেমনস্ট্রেট ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ এই জিনিসগুলো দেখব। এখানে দেখেন যে আমরা প্রদর্শন করছি অনেক ভোকাবুলারি গুলা, ঠিক আছে? যেমন ক্যান হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট, ক্যান হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট, এখানে কয়টা ফার্স্টটা ওয়ার্ড মিলে একটা কলোকেশন তৈরি করা হয়েছে। যেমন নেগেটিভ ইম্প্যাক্ট, এটাও একটা কলোকেশন, নাইস কলোকেশন। ঠিক ওইভাবে আরেকটা দেখেন যে মেকানিজেশন অফ টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, মেকানিজেশন অফ টেকনোলজিস্টি, এই চারটা সেন্টেন্স একসাথে হয়ে একটা অর্থ প্রকাশ করছে এবং সেটার নামই হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিজ। আপনাকে কি করতে হবে, আপনাকে পরিচয় করে নিতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আসেন যে এখানে অনেক ধরনের লার্জার গ্লোবাল মার্কেট, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, এরকম ল্যাক অফ এডুকেশন অর স্কিলস ফর আনএমপ্লয়মেন্ট, তারপর ট্র্যাক্টরস এন্ড হার্ভেস্টিং মেশিন, দুইটা জিনিস একসাথে মিলা, তারপর হচ্ছে গ্রেট রিডাকশন, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস, এরকম ভাবে আমাদের লাস্ট পর্যন্ত আছে যেমন সিরিয়াস রামিফিকেশনস, তারপর আছে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট এন্ড হোল নেশনস। মানে একটা ওয়ার্ড মিলে কখনো একটা ভোকাবুলারিকে ধরা হয় না। আইএলটিএস এ দুই থেকে তিনটা ওয়ার্ড একত্রে মিলে যদি বড় ধরনের কি অর্থবহ অর্থ প্রকাশ করে, তখন এটাকে ব্যান্ড 7 থেকে 9 এর কি ধরা হয়, ভোকাবুলারি ধরা হয়। আর আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড লিখে বলেন যে আমি কি করছি, অনেক ভোকাবুলারি ইউজ করছি, তাহলে তখন আপনি বেশি নাম্বার পাবেন না, তখন আপনার স্কোরটা নেমে আসবে, ঠিক আছে? তারপর যে জিনিসটা হচ্ছে যে ইউজ ভোকাবুলারি প্রিসাইসলি, ইউজ কারেক্ট স্পেলিং, অবশ্যই আমাদের এখানে কোনো স্পেলিং মিস্টেক আমরা পাই নাই এখনো, আর ভোকাবুলারি গুলো প্রিসাইসলি অবশ্যই আমরা ইউজ করছি। তারপর সবার শেষে চলে যাবে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি। আমরা দেখবো যে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি ব্যান্ড 7 থেকে 9 এর মতো করে কি আমরা লিখতে পারছি। তাহলে আসো যে প্রথমে ডেমনস্ট্রেট এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার, তারপর ইউজ সাম কমপ্লেক্স স্ট্রাকচার, তারপর যেটা হচ্ছে ইউজ গ্রামার অ্যাকুরেটলি, তারপর ইউজ কারেক্ট পাংচুয়েশন, এগুলা আমাদের রাইটিং এ আমরা করছি কি না, ঠিক আছে? এখন দেখেন যে ইউজ সাম কমপ্লেক্স স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন যে এখানে সবটি হচ্ছে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? যেমন দেয়ার আর সেভারাল কজেস ফর দিস, তারপর এন দিয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পড়ে, তারপর ডিউ টু দিয়ে। কিছুক্ষণ আগে আমি আপনাদের কি গ্রামার যে শেয়ার করছিলাম বা আমরা প্র্যাকটিস করছিলাম, সেখান থেকে আমরা এখানে ডিউ টু দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা এখান থেকেই করে ফেলছি। তারপর দ্যাট দিয়ে এখানেও কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে। তারপর এই যে ফার্দার মোর থেকে পুরোটাই হচ্ছে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে ইন আদার ওয়ার্ডস দিয়ে, ইফ দিয়ে আমরা কি করছি, এখানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি। তারপর এই যে হাউএভার আমরা কি করলাম, তৈরি করলাম, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর ফর ইনস্টেন্স দিয়ে এখানে হুইচ, এটা দিয়ে আমরা কি করলাম, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টু ইলাস্ট্রেট দ্য ফিউয়ার পিপল হু হ্যাভ জবস, এটা ফুলটাই হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং লাস্টে গিয়েও আমরা কি করলাম, এন্ড সংযুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করলাম, কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে নিলাম। তাহলে ঠিক এভাবেই আপনাকে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিটা কি করতে হবে, আপনাকে শো অফ করাতে হবে। আর যখনই আপনি এরকম গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি শো অফ করাতে পারবেন, তখনই এক্সামিনার আপনাকে ব্যান্ড 7 থেকে 9 এর মতো যে কোনো একটা স্কোর আপনাকে অবশ্যই দিবেন, চিন্তা করবেন না, ঠিক আছে? তাহলে আজকের জন্য প্রিয় ছাত্রছাত্রীরা এটুকুই। অবশ্যই আমাদের নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসে আপনারা জয়েন করবেন। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এগ্রি এবং ডিসএগ্রি এসে, যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে সেই জিনিসগুলো নিয়ে, এবং এগ্রি এবং ডিসএগ্রি কতভাবে আপনি আনসার করতে পারবেন, এবং এগ্রি এবং ডিসএগ্রি আনসার করার সময় কোন ওয়েটা হচ্ছে সবচেয়ে বেটার, যে ওয়ে দ্বারা আপনি কি করবেন, খুব সহজেই আপনার এগ্রি বা ডিসএগ্রি পয়েন্টগুলো সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? এবং কোন কোন ওয়েতে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। তারপর আমরা আলোচনা করব ভোকাবুলারি সম্বন্ধে,
আবার গ্রামারের বৃহৎ পরিসর। আমাদের এই কোর্সে আমরা ফন্ডোটা টাইপের গ্রামার শিখাবো, যেগুলো আইএলটিএস রাইটিং টেস্টের জন্য অপরিহার্য। এবং এই রাইটিং এর মিডিলে মিডিলে আমরা প্রতিদিন এরকম গ্রামার নিয়ে আলোচনা করবো, যাতে আপনার গ্রামারের যে চিন্তাটা আছে, দুশ্চিন্তা আছে, সেটা যেন চলে যায়। ওকে, তাহলে আসুন আমরা আপনাদের আবারও বলি যে আমরা যেগুলো কোর্স প্রোভাইড করতেছি, বিএপি আইএলটিএস প্রোগ্রাম আমাদের 2 মান্থস এটা, বাট 2 মাস 15 দিন চলে যাবে, ঠিক আছে? কারণ 2 মাস হচ্ছে টোটাল কোর্স, আরো 15 দিন আমি আপনাদের কি করব, আমাদের আপনাদের স্কিল বাড়ানোর জন্য আপনাদের সাথে হার্ড ওয়ার্কিং করব, অনলাইনেই জুমের মাধ্যমে ক্লাস নিব। তারপর হচ্ছে যে স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার, এখানে আপনি দুইটা জিনিস পাচ্ছেন, স্পোকেন ইংলিশও পাচ্ছেন সাথে সাথে গ্রামার পাচ্ছেন। অনেকেই আমরা পিডিএফ বই বা অনেকগুলো বই পড়ি কিন্তু লাভ হয় না, কারণ আপনি গ্রামার পড়েন না বা গ্রামার সম্বন্ধে আমাদের আইডিয়া থাকে না। আর আমাদের এই কোর্সে আমরা স্পোকেন ইংলিশও নিয়ে এসেছি আবার সাথে সাথে গ্রামার, আই মিন ক্লাস আওয়ার্স হচ্ছে 2 আওয়ার্স। প্রথমে শেখানো হবে আপনাকে গ্রামার এবং সেই গ্রামার অনুযায়ী আপনাকে শেখানো হবে স্পোকেন ইংলিশ। তাহলে আপনি সবকিছুই পাচ্ছেন এখানে, রাইটিং ফর আইএলটিএস আছে আমাদের, রিডিং ফর আইএলটিএস আছে। আপনি যেটার প্রতি ইন্টারেস্টেড অবশ্যই আমাদের অনলাইনে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আশা করি আপনাদের লেসনটা অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ, এবং আমাদের প্রতিটি লেসনই এরকম স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে, এবং আমাদের সোল পারপোজ হচ্ছে যে আমরা আপনাদের আইএলটিএস সুন্দরভাবে শেখানোর জন্য, ঠিক আছে? তাই আপনি বাংলাদেশের যে কোনো স্থানে থাকুন না কেন, থ্যাংকস ফর ওয়াচিং আপনাকে, এবং আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ইমেইল করবেন অথবা আমাদের ফেসবুকের সাথে সংযোগ থেকে আপনি আপনার প্রশ্নগুলো বলবেন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকুন, দেখা হবে ইনশাল্লাহ অনলাইন ক্লাসে, এবং সবসময় দেখা হবে আমার সাথে আপনাদের ফেসবুকে। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।